সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিষয়টি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদের আজকের যে বিষয়টি, বাংলাদেশের দুগ্ধ শিল্পের সম্ভাবনা এবং করণীয়, আমি এক্ষেত্রে একটু আমাদের আলোচক যারা আছে তাদেরকে একটু অনুরোধ করব, আপনারা আপনাদের মাইক্রোফোন গুলোকে অফ রাখেন, যখন কথা বলবেন তখন আপনারা মাইক্রোফোন অন করে কথা বলবেন, তাহলে আমাদের সারফেস যে নয় সেগুলো হয়তো কম আসবে। আমরা যে কথাটা নিয়ে, জি, সারফেস নয়েজটা আসছে একটু অনেক বেশি করে, আমি একটু বলে নেই দর্শক মন্ডলী আপনাদেরকে একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে গত কয়েক বছরে আমরা যদি বলি ডেইরি সেক্টর একটি বড় ধরনের অগ্রগতি অর্জন হয়েছে, এবং শুধু তাই না, আমরা দেখছি যে আমাদের প্রতি ক্যাটেলের যে উৎপাদনশীলতা সেটা বেড়েছে, আমাদের ক্যাটেলের সংখ্যা, পপুলেশন হয়তো খুব বেশি বাড়ে নাই। একটি কথা আছে যে দুগ্ধ উৎপাদন যেমন বেড়েছে, মাংস উৎপাদনও বেড়েছে, এবং আমরা বলছি যে আমরা একটা দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে এবং মাংস উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতার একেবারে দ্বার প্রান্তে এসেছি। এবং গত কয়েক বছরে যখন কোরবানির ঈদ হয় তখন আমরা দেখেছি যে আমাদের বিদেশি গরু ছাড়াই আমরা কোরবানির ঈদ সেটিকে পালন করতে পারি এবং সেটার উপরে আমাদের কোনো চাপ পড়ে না। দ্বিতীয়ত আর একটা জিনিস যদি আমরা বলি যে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেকদিন থেকেই আমাদের বিজ্ঞানীরা বলছেন, মাঠকর্মীরা বলছেন, সম্প্রসারণ কর্মীরা বলছেন যে আমাদের সেই সমস্ত দক্ষতা অর্জিত হয়েছে যে দক্ষতা দিয়ে আমরা কিন্তু দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে যেতে পারি। কিন্তু তারপরেও কতগুলো চিত্র আছে। আমি যদি 2019 নভেম্বর মাসের প্রথম আলোর পত্রিকার একটা রিপোর্ট দেখি যে ওই সময় 20 লক্ষ কেজি শুধুমাত্র শীতল গরুর মাংস আমদানি করা হয়েছিল, অথচ আমাদের কিন্তু মাংস উৎপাদনের ক্ষেত্রে সক্ষমতা আছে। এবং এখনো কিন্তু ব্রাজিল থেকে বলা হচ্ছে যে ব্রাজিল থেকে মাংস আমদানি করব, তাহলে ব্রাজিল আমাদের দেশ থেকে গার্মেন্টস দেবে। আবার দুগ্ধের ক্ষেত্রে কিন্তু এরকম বিষয় আছে যে আমরা গত বছরে বা তার আগের বছরের বাজেটে দেখেছি যে দুধের উপর থেকে কর কমিয়ে দুগ্ধ আমদানিকে উৎসাহিত করা, এবং এটা নিয়ে পরবর্তীতে অনেক তর্ক বিতর্ক হয়েছে, বিজ্ঞান অনেকেই কথা বলেছে, এবং সে সমস্ত কথার প্রেক্ষিতে পরবর্তীতে হয়তো বা কিছুটা হলেও আমরা এই জায়গাটিতে সরকারকে মানে ঠিক করতে পেরেছি যে না, দুগ্ধ আমদানি না করলেও চলে বা সেটাকে উৎসাহিত করার কোনো দরকার। কিন্তু তারপরেও কি আমরা বন্ধ করতে পেরেছি? আমি একটি ছবি আপনাদেরকে দেখাতে চাই। আমরা যদি ছবিটাকে এরকম ভাবে দেখি যে আমরা যদি একটু দেখতে চাই, অ্যাকচুয়ালি যে ছবিটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, সরি, হয়তো একটু অসুবিধা হচ্ছে, আমি অতটা মানে বিষয়টাকে বুঝাতে পারছি না। যাই হোক, যেটা হচ্ছে যে আমাদের দেশে আড়ং বিদেশ থেকে মাখন চিজ আমদানি করছে এবং সেই চিজ তারা বিক্রি করছে আড়ং চিজ দামে, কিন্তু এটি উৎপাদিত হচ্ছে ভারতে। আমাদের কি সেরকম কোনো অবস্থা আছে কিনা যে অবস্থাতে আমরা আসলে অন্য দেশের থেকে চিজ আমদানি করে সেটি আমাদের দেশে বিক্রি করতে পারি কিনা? এটি একটি জায়গা এবং এটি একটি সমস্যা। কিন্তু আমাদের দেশে আমরা যদি বলি যে এই সমস্যার কারণে আমরা আসলেই বুঝতে পারছি না যে ঠিক আমাদের তাহলে ডেইরি সেক্টর কোন দিকে এগোচ্ছে, আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমি একটু ডক্টর রাথুরাম আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের তো গত কয়েক বছরে দুগ্ধ উৎপাদনের যে স্ট্যাটাস সেটা যদি আমরা বলি সেটি অনেকটাই মানে বেড়েছে। আমি তার আগে আমাদের আজকের আলোচকদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন ডক্টর নাথুরাম, যিনি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক, মোহাম্মদ আইনুল হক, যিনি বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, আছেন ওয়াইস কবির, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান, মোহাম্মদ শহীদুর রহমান, যিনি মিল্ক ভিটাতে আছেন, এবং প্রীতম কুমার দাস, যিনি মিল্ক ভিটাতে আছেন। আমরা এই মাঠের মানুষ এবং গবেষণার মানুষ এবং সম্প্রসারণের মানুষ, তাদের প্রত্যেকের কাছ থেকে শুনবো। ডক্টর নাথুরাম, আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই, আপনি আমাদেরকে এক মিনিটের ভিতরে বাংলাদেশের দুগ্ধ উৎপাদনের প্রাথমিক অবস্থাটি কি আছে সেটা যদি আমাদেরকে একটু বলেন।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়াইস কবির স্যারকে এবং অন্যান্য যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আসলে বাংলাদেশে দুগ্ধ উৎপাদনের যে চিত্র, মানে আমরা মনে করছি যে আমরা যদি এই বছরে, মানে কিছুদিন আগে 10-12 দিন আগে ডিএলএস একটা স্ট্যাটিস্টিক দিয়েছে, সেটা দেখা যাচ্ছে যে আমাদের যে দুধের উৎপাদন, যে দুধের ওভার অ্যাভেলেবিলিটি ছিল গত বছর ছিল 165 ml পার হেড পার ডে, এবং এই বছর দেখা যাচ্ছে যে তার অ্যাভেলেবিলিটি বেড়েছে এবং আমরা বলছি যে 185 ml পার হেড পার ডে এটার অ্যাভেলেবিলিটি। এবং দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে টার্গেট, আমাদের যে বর্তমানে যে চাহিদা সেটা হলো 250 ml এর কাছাকাছি, আর 250 ml সেটার কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি, মাত্র আমাদের 40 ml আমাদের কম আছে, এটা দেখা যাচ্ছে। এবং গত বছরের তুলনায় আমি যদি দেখি যে 2019-20 অর্থ বছরের তুলনায় দেখা যাচ্ছে যে সেখানে 10 মিলিয়ন মেট্রিক টন ছিল দুধের উৎপাদন, এবং এবার এবার দেখা যাচ্ছে যে 12 মিলিয়ন মেট্রিক টন দুধের উৎপাদন বেড়েছে। এটা মানে এটা বাড়ার কারণ যেটা আমরা মনে করছি যে যেটা আমাদের দেশে কোয়ালিটি এনিমেলের নাম্বার অফ এনিমেল, আপনি আপনি বলেছেন যে নাম্বার অফ এনিমেল যদিও খুব বেশি বাড়ে নাই, আমাদের লাস্ট এনিমেলের গ্রোথ রেট আমরা বলি যে 0.45 এর মতো গ্রোথ রেট, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেক নাম্বার অফ কোয়ালিটি এনিমেলের সংখ্যা অনেক বেড়েছে। এই সংখ্যা, কোয়ালিটি এনিমেলের সংখ্যা বাড়ার কারণ এবং সাথে সাথে খামারিরা, যে সমস্ত খামারিরা কোয়ালিটি এনিমেল রিয়ার করে, তাদের তাদের কিছু তাদের যে আগের যে ধারণা ছিল সেই ধারণার থেকে তাদের অনেক বেশি ইম্প্রুভ হয়েছে, বিশেষ করে ফিডিং ম্যানেজমেন্ট, তারপরে ডিজিজ ম্যানেজমেন্ট, হাউজিং ম্যানেজমেন্ট, এই যে স্পেশালি ফর দা ডিজি মানে ফিডিং ম্যানেজমেন্ট, এই এই জিনিসটা তাদের মধ্যে অনেকটাই আগের তুলনায় অনেক বেশি ইম্প্রুভ করেছে। এবং সেই তুলনায় যারা কোয়ালিটি এনিমেল পালন করছে, বা আমরা যাকে বলি যে উন্নত, কিছুটা উন্নত ধরনের এনিমেল পালন করছে, তাদের মধ্যে তাদের এই দুধের উৎপাদনটা বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আমাদের যে দুধের যে অ্যাভেলেবিলিটি, আমরা এই বছর যে অধিদপ্তর যে তথ্য দিয়েছে সেই তথ্যের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই কোয়ালিটি এনিমেলের মধ্যে আমাদের দুধের মানে দুধের অ্যাভেলেবিলিটি পার হেড পার ডে অনেক বেড়েছে। এবং অ্যাভেলেবিলিটি আমি যেটা আগেই বলেছি যে 185 ml পার হেড পার ডে অ্যাভেলেবিলিটি, এবং টোটাল প্রোডাকশন বেড়েছে। এবং এটি আমি এটা বলতে পারি, হ্যাঁ, এটা যদি আমরা বলি এরকম ভাবে যে আমাদের যেটা যেটা দরকার তার চেয়ে হয়তো কিছুটা ঘাটতি আছে, কিন্তু এটাও তো সত্যি কথা যে আমাদের সব মানুষ তো এখন তো এখনো তো ওই যে দুগ্ধ দুধ বা দুধ খাওয়ার মতো যে সামর্থ্য সেটি তো তাদের পরিপূর্ণ ভাবে তৈরি হয়নি। অর্থাৎ এখন যে দুধটি উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে আমাদের যে যারা যারা কিনতে পারেন তাদের চাহিদাটা মিটিয়ে যাচ্ছে। কারণ আমি গত কয়েকদিন আগে এমনও দেখেছি, বিশেষ করে উত্তরবঙ্গে, সেখানে 60 টাকা, 50 টাকা, 40 টাকা লিটার দুধ বিক্রি হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেখানে তারা কিন্তু আসলে সঙ্গত মূল্য পাচ্ছেনও না, বিশেষ করে যখন পশু খাদ্যের দাম বেশি বা অন্যান্য ক্ষেত্রে দাম বেশি। তাহলে আমাদের খামারিদেরকে বলতেই হবে যে তারা যে দুধ উৎপাদনটি করছে সেটি কিন্তু এখন পর্যন্ত বিপণন করাটা একটা চ্যালেঞ্জের মধ্যে রয়ে গেছে। সেক্ষেত্রে বিদেশ থেকে দুধ বা দুগ্ধজাত পণ্য আসাটা আসলে একটা বড় ব্যাপার। আমি মোহাম্মদ আইনুল হক, আপনি কি শুনতে পাবেন বা বলতে পারবেন আমাকে 1 মিনিটের মধ্যে কিছু? আপনার এই, আমি জানি আপনি রাস্তায় আছেন, 5 সেকেন্ড আর একটু শেয়ার করতে চাই। আর 5 সেকেন্ড, আপনি বললেন যে আমাদের দেশের সবচেয়ে বেশি এখন যে চ্যালেঞ্জ আমরা যেটা ফেস করছি সেটা হলো মার্কেটিং, বিপণন, দুগ্ধ বিপণন, এবং এটাকে দুগ্ধ বিপণনের বড় সমস্যা, এবং এটাকে ভ্যালু এডিশন যতক্ষণ আমরা করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের সেক্টরটা ভাইব্রেট হবে না। এই সেক্টরকে ভাইব্রেট করার জন্য মানে এই যে বিপণন ব্যবস্থা এবং তার ভ্যালু এডিশন, এই বিষয়টা আমাদের জরুরি, ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, মানে আমাদের ডেইরি সেক্টরকে উন্নয়নের জন্য। আচ্ছা, ধন্যবাদ ডক্টর নাথুরাম। আমি মোহাম্মদ আইনুল হক, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে কিছু আমাদেরকে? আপনার মাইক্রোফোন কি বন্ধ আছে? জি, আসসালামু আলাইকুম ভাই। জি, আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই প্রথমত সেটা হচ্ছে আমি একটু প্রথমে একটু আমাদের যদি আমি একটু ডিসলোকেশনে আছি হয়তো আমার কথা টুকলে একটু না, আমি বলতে চাই সেজন্য সেজন্য অন্যান্য প্রসঙ্গ বাদ দিয়ে একদম সরাসরি ডেফিনিট জায়গাতে আমরা আসি যে আমাদের দুগ্ধ উৎপাদনের যে সক্ষমতাটি সেই সক্ষমতার মাত্রাটি কোন জায়গায় আছে, এবং আপনি এই সক্ষমতার মাত্রাটিকে আগামী 5 বছরে বা 3 বছরে বা 10 বছরে কোন জায়গায় দেখতে চান, আপনার কাছ থেকে আমি শুনতে চাই। ডক্টর মোহাম্মদ আইনুল হক, ধন্যবাদ আপনাকে। আমরা যদি আমাদের দুধ উৎপাদনের সক্ষমতার কথাটা বলি, তাহলে আমাদের ডিজি মহোদয় যেটা বললো, যে সে অ্যাকচুয়ালি বলেছে যে আমরা সক্ষমতা এইভাবে একটু পুরানা যদি টানি, আমাদের দেখেন 10-11 সালে আমাদের দুধ উৎপাদন ছিল 35 লাখ মেট্রিক টন,
সেখান থেকে আমরা আজকে 2021-এ এটা গিয়েছি 119 লাখ বা 120 লাখ মেট্রিক টন। তো এটা একটা ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস একটা আমাদের গ্রোথ দুধ উৎপাদনে, এবং এটার কারণটাও সে বলেছে। এবং পাশাপাশি আমি আরো যে কারণটা একটু বলতে চাই, সেটা হলো যে মানুষের সচেতনতাও কিন্তু বেড়েছে, মানুষের ইনকাম বেড়েছে, এই দুইটা কারণে কিন্তু মানুষের কনজামশনের হারও বেড়ে গেছে। এবং এই টোটাল কনজামশন হার বেড়ে যাওয়ার কারণও কিন্তু অন্যান্য কারণের সঙ্গে যোগ হয়ে এই এটা সিনার্জিস্টিক অ্যাকশন হয়ে আমাদের এই দুধ উৎপাদনটা বেড়ে গেছে। বাট দুধ উৎপাদনের আমাদের যে প্রতিবন্ধকতা আছে সেটা হয়তো আমরা এখনো সব সারিয়ে তুলতে পারিনি। পাশাপাশি আমরা যদি প্রক্ষেপণ করি, অর্থাৎ এই হারে যদি দুধ উৎপাদন বাড়ে, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আগামী 5-7 বছরের মধ্যে আমাদের যে ডিমান্ড, অর্থাৎ 250 পার হেড, 250 ML পার হেড পার ডে, এবং টোটাল ডিমান্ডটা হলো আবার আপনার হলো 150 লাখ মেট্রিক টন, অর্থাৎ 15 মিলিয়ন মেট্রিক টন। আমরা আশা করতেছি আমাদের যদি ট্রেন্ডটা এরকমই থাকে, আগামী 5-7 বছরের মধ্যেই আমরা আমাদের লোকাল যে ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারবো। এটা হলো আমাদের লাইভ স্টক ডিপার্টমেন্টের সেন্সাস। তবে হ্যাঁ, আমি এর সঙ্গে আবার আমার আমি নিজে একটু যদি দ্বিমত করি, যে আমাদের এই যে সেন্সাসটা, এটা লাইভ স্টক ডিপার্টমেন্ট নিজেও স্বীকার করে যে একেবারে মোস্ট সাইন্টিফিক ভাবে যদি আমরা বলি, সেখানে হয়তো আমাদের কিছুটা ঘাটতি আছে, এটা আমরা আমরা অস্বীকার করতে পারি না। তো সেখানে আমরা যদি বিশ্বের বিচ্যুতিটা কত, এই বিচ্যুতিটা কত, এই বিচ্যুতিটা এই বিচ্যুতিটা আমার আমার কাছে মনে হয় যে 10 থেকে 20%, 10 থেকে 15 টু 20% হবে। জি স্যার, জি। এবং এই বিচ্যুতিটাও কিন্তু আমি খুব অস্বাভাবিক ধরি না। তো আমরা যদি সেইটা ধরি যে 10 থেকে 15% যদি আমরা ডেভিয়েশন ধরি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই মুহূর্তে ঘাটতিটা হয়তো যেখানে আপনার 120 লাখ মেট্রিক টন হয়েছে 30 লাখ মেট্রিক টন, সেখানে হয়তো এর সঙ্গে আর 10 লাখ মেট্রিক টন যোগ হয়ে 40 লাখ মেট্রিক টন হবে ঘাটতি। তো সেটাও আমরা হয়তো 5-7 বা 8 বছরের মধ্যে, আমাদের 10 বছরও লাগে না, আমরা যদি ট্রেনটাকে ধরে রাখতে পারি। এবং এই ট্রেন ধরে রাখতে হলে আমাদের যে ল্যাপস অ্যান্ড গ্যাপস গুলো, এইটা বোধহয় অ্যাড্রেস করা সেটা নিয়ে পরে আসি। আমরা বলছি যে আমরা 5 থেকে 8 বছরের ভেতরে আমাদের এই জাত থেকে আমাদের যে ট্রেন আছে সেই ট্রেন থেকে আমরা আমাদের আকাঙ্ক্ষা মতো উৎপাদন করতে পারবো। প্রীতম কুমার দাস, আপনার কাছে কি মনে হয়? আপনি তো প্রাইভেট সেক্টর না, আপনিও মানে একটা কোঅপারেটিভ সিস্টেমের মধ্যে কাজ করছেন, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুগ্ধ সংগ্রহকারী সংস্থার সাথে জড়িত। তো আপনি কিভাবে বলবেন যে আমাদের যে মাঠ পর্যায়ে দুধের যে অ্যাভেলেবিলিটি এবং আমাদের কৃষকদের যে সক্ষমতা, সেইটার ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে আমরা কি এইভাবেই যাচ্ছি, নাকি আপনার অন্য কোনো তথ্য আছে? আপনার মাইক্রোফোনটি খুলে নেন। এটা কি আমার কাছে জানতে চাচ্ছেন? না, এটা প্রীতম কুমার দাসের কাছে শুনতে চাচ্ছি। প্রীতমের কাছে জানতে চাচ্ছি, প্লিজ। স্যার ধন্যবাদ। আসলে আইনুল স্যার যেটা বললেন, আসলে আমরা কিন্তু এখন আমাদের স্বয়ংসম্পূর্ণতার ট্র্যাকে উঠে আসছি। আমাদের দুগ্ধ উৎপাদন আমরাও আশা করি যে আগামী 10 বছরের মধ্যে কিন্তু আসলে আমাদের আমরা চাহিদা মিট করতে পারবো। কিন্তু আমার এখানে ছোট্ট একটু অবজারভেশন আছে, যেটা আমরা WHO-র যে মানে আমরা যে নিউট্রিশনাল ডিমান্ড অনুযায়ী আমরা বলি যে আমাদের 250 ML পার হেড পার অ্যাডাল্ট আমাদের চাহিদা, এই ওয়ারি কিন্তু আমরা আমাদের টোটাল দেশের চাহিদাটা নিরূপণ করি। কিন্তু আমার কাছে একটু মনে হয় কি যে আমরা যখন চাহিদার কথাটা বলি, তখন যেমন আমি আমার নিজের কথা চিন্তা করি, যদি বলি আমাদের এই আমাদের লেভেলের এই কতজন আমরা দুধ খাই, দেখেন আপনারা কিন্তু একটু জিনিসটা ভাবতে হবে। আমার মাথার উপর কিন্তু 250 ML এর চাহিদা আমার প্রাপ মানে আমার জন্য বরাদ্দ, কিন্তু আমার মতো অনেকেই, হয়তো আমি খাচ্ছি, আমার মতো অনেকেই কিন্তু দুধ খাচ্ছে না। মানে হ্যাবিচুয়াল জায়গাটা কিন্তু আমাদের শুরু থেকে শুরু করতে হবে। যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রচুর দুধ কনজাম্পশন হয়, যেমন আমরা যারা মার্কেটিং করি দুগ্ধ পণ্য, আমার এখানে এক বন্ধু আছে শহীদুর রহমান, ও আরো ভালো বলতে পারবে। আমাদের সমস্যাটা হলো আমাদের মাঠ লেভেলে এখন দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এখানে কোনো দ্বিমত নেই।
কিন্তু এই দুধের যে বিপণন ব্যবস্থাটা সামনে আসবে সেই জায়গাটায় আমাদের একটা সমস্যা হলো, আমরা দুধ খাওয়ার যে আমাদের অভ্যাস, এই অভ্যাসগত পরিবর্তন না হলে, যেমন আমরা যদি একেবারে স্কুল লেভেল থেকে স্কুল ফিডিং এরকম এর ভিতরে দুধ সংযোজন না করতে পারি, আমরা যদি চিজ বা দুধের অন্যান্য বাই প্রোডাক্ট না নিতে পারি, তাহলে এই যে আমরা মিলভিটাই দেখি, আমরা অনেক সময় কিন্তু আমরা টোটাল দুধটাকে কনজাম করতে পারি না, আমরা বলি যে আমাদের কনজিউমার মানে পাচ্ছি না, কিন্তু চাহিদার প্রেক্ষিতে দেখতে হয় যে ঢাকাতে কিন্তু অনেক কনজিউমার, কিন্তু আমরা যখন বাজারে যাই তখন দেখা যায় অনেকেই কিন্তু দুধ দুধ কিন্তু তরল দুধ ফরম্যাটে হয়তো অনেকে খায় না, অনেকে নতুন কিছু মানে ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছে। তবে দুগ্ধে দুধের স্বয়ংসম্পূর্ণতা আমি একমত যে আগামী 10 বছরের মধ্যে আমরা যেভাবে আগাচ্ছি, যেভাবে ব্রিডিং হচ্ছে, যেভাবে হাইব্রিড আমাদের গরু উৎপাদিত হচ্ছে, তাতে আমাদের 10 বছরে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো, কিন্তু চ্যালেঞ্জ থাকবে হলো বিপণন। আচ্ছা, মার্কেটিং এর জায়গায় চ্যালেঞ্জ থাকবে, আমরা সেই কথাটাই বলবো। আমি একটু মাঝখানে একটু ডক্টর মানে মোহাম্মদ শহীদুর রহমান আপনার কাছ থেকে জানতে চাই, যেটা কথাটি আজকে আসছে মার্কেটিং এর চ্যালেঞ্জ, এবং এটাও কিন্তু সত্যি কথা যে মার্কেটিং এর চ্যালেঞ্জ কিন্তু সব জায়গায় একরকম না। আপনি যেমন উৎপাদিত দুধকে ঢাকায় বিক্রি করতে পারছেন না, বা ঢাকায় হয়তো বা বিক্রি করতে মানে সংকট হচ্ছে, আবার অনেক জায়গাতে কৃষক কিন্তু দুধ এই ধরনের প্রক্রিয়াজাতকরণ যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু ঢুকতে পারছে না। যেমন আপনাদের একটা সিস্টেম আছে কতগুলো জায়গাতে, সেখান থেকে আপনারা দুধ সংগ্রহ করে থাকেন, কিন্তু আবার যদি আমরা সাতক্ষীরার কথা বলি, সেখান থেকে প্রচুর দুধ উৎপাদিত হয়, কিন্তু তারা কিন্তু মূল সিস্টেমের ভিতরে ঢুকাতে পারছে না, এবং না পারার কারণে কৃষক পর্যায়ে কিন্তু একটা বড় ধরনের সংকট রয়েছে। একটা কথা আমাদের একজন কৃষক, একজন দর্শক বলেছেন, মানে এলাকা ভেদে দুধের দাম এক এক রকম, কেউ হাসে কেউ কাঁদে। আসলে এই যে হাসি এবং কান্না, এটা কিন্তু খামারিদের কাছে একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই দুগ্ধ উৎপাদন এবং বিপণনের এই জায়গাটাতে কোন জায়গায় আমাদের হাত দেওয়া দরকার, যাতে আমরা মানে সকলকে খুশি করে একটা ভালো সিস্টেম ডেভেলপ করতে পারি এবং দুধের উৎপাদনটা আমরা কাজে লাগাতে পারি? মোহাম্মদ শহীদুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ ওয়াইস কবির স্যারকে আমাকে নিমন্ত্রণ করার জন্য, আর সহকর্মী যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আসলে মানে দুগ্ধ শিল্পে উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো মার্কেটিং, মানে এক কথা বলতে গেলে নদীর দুইটা মানে মুখ থাকে, এক মুখ হলো আপনার কালেকশন, আর একটা হলো বিক্রয়। যদি কোনো মানে যদি পথ যদি মানে বন্ধ হয়ে যায়, তাহলে অপর পথ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, নদীটা শুকিয়ে যায়। তা আমাদেরকে সবসময় মাথা রাখতে হবে যে শুধু দুধটা কালেকশন যাতে স্মুথলি করা যায়, আবার পাশাপাশি দুধটাকে যাতে আমরা বিক্রয় করতে পারি, তাহলে নদীর প্রবাহমানটা যখন ভালো থাকবে, এই চেইনটা যখন মেনটেন হবে, তখনই কিন্তু আপনি 10 বছরের যে আমরা স্বপ্ন দেখছি, আশা করি যে সেই পর্যন্ত পৌঁছতে পারবো। সমস্যাটা থাকে তো অন্য জায়গায়, অর্থাৎ আমাদের এখানে পলিসিগত অনেক সমস্যা আছে, যার সমস্যাটা কিন্তু আমরা মিড লেভেলের যারা আছি তারা কিন্তু টের পায়, টের পায় যারা মার্কেটিং এ আছে, মার্কেটিং কিভাবে টের পায়, অর্থাৎ ওই যে আপনি বললেন যে কিছু জায়গায় দুধ কিনতে পারছি, কিছু জায়গায় দুধ মানে দুধ পাচ্ছি না, আমরা ঠিক মতো কনজিউম করতে পারছি না। এখন আমাদের কিন্তু এখন পৃথিবীর সাথে কিন্তু আমাদের কিন্তু ফুড হ্যাবিটটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি আজকে ঢাকা শহরের যে কোনো রাস্তায় হাঁটেন না কেন, দেখবেন যে 5-6টা ফাস্টফুডের দোকান আছে, তারা কি কনজিউম করছে, তারা কি আইটেম কনজিউম করতেছে, পনির, এটা কিন্তু তাদের এখন মূল খাবার। আমরা এখন তরল দুধ কনজিউম করতে শুধু আমরা ওই 250 ml টাকেই আমরা কিন্তু হিসাব করছি, কিন্তু বাট আমাদের কিন্তু প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ভ্যালু এডিশন এখানে হয়ে গেছে, এবং চিজটাকে কিন্তু আমরা আমাদেরকে ওইভাবে কনভার্ট করে নিয়ে আমাদের কিন্তু যোগ করতে, আমরা হয়তো অনেকেই এখানে দুধ খাই না, কিন্তু সাথে কিন্তু আমরা এত একটা বার্গার খাচ্ছি না, একটু টক দই খাচ্ছি, অনেকে আবার একটু মিষ্টি পছন্দ করে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কনজিউম মিল্ক মিল্ক। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন আমরা আমি যে বিষয়টা ফিরে আসি, পলিসিগত কি সমস্যা, পলিসিগত সমস্যাটা হলো দেখেন বাজারে অত্যন্ত নিম্ন মানের গুঁড়া দুধ আছে, যার মূল্য 220-230 টাকা, অথচ আমরা মিল্ক ভিটা যখন প্রডিউস করতেছি কৃষকদের দাম দিয়ে এবং সমস্ত কিছু করে আমাদের কিন্তু 500 টাকার উপরে দাম পড়ছে, কোথায় 220, কোথায় হলো 200। এখন কথা হলো যে মিল্ক ভিটা কি জিনিস আছে যে আর অন্য দুধের মধ্যে নাই,
আমরা কিছু দুধ পরীক্ষা করে দেখছি যে বাজারে যেটা 220 থেকে 30 টাকা দুধ পাওয়া যায় সেটা হলো এসএমপি বা ভেজিটেবল ফ্যাট অ্যাড করে ওই দুধগুলো মার্কেটিং করছে, যেখানে কিন্তু আমরা মার্কেটিং চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। যখনই আমি বললাম, যখনই মার্কেটিং যখন বিক্রি করতে পারে না, কাশন করতে পারে না, ওই বিদেশ অসাধু ব্যবসায়ীদের সাথে যখন পেরে ওঠে না, তখন কিন্তু তারা টোটাল যে ফার্মার দুধটা কনজিউম করতে পারে না, তখনই তো ওই সমস্যা হয় যে কিছু এলাকায় লোক হাসতেছে, কিছু এলাকায় কাঁদতেছে। আরেকটা বিষয়, সব জায়গায় সব এলাকায় অসাধু ব্যবসায়ীরা আছে, সব এলাকায়, এটা কোনো স্পেসিফিক জোনের কথা বলবো না, তারা করছে কি 220 টাকা দুধটা কিনে নিয়ে তারা কিন্তু ওই মিল্ক ভিটা আরং ফার্ম ফ্রেশ এদের মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছে। তখন দেখা যাচ্ছে যে তাদের যদি একটু মানে খুব একটা লস না হলে কিন্তু তাদের কারণে যারা মূল উৎপাদনকারী, যারা খাঁটি দুধ উৎপাদন করছে, তারা কিন্তু দুধটা ঠিক মতো দিতে পারতেছে না, তখন কিন্তু তারা নিরুৎসাহিত হচ্ছে, আস্তে আস্তে অনেকে গরু বাছুর বেছে ফেলতেছে। আমি আর একটা তথ্য দিতে চাই, ওয়াইস কোচ স্যার সেদিনকে বলতেছিল বা আজকে কথায় আসছে, আরং আরং আপনারা হয়তো খেয়াল করছেন যে চিজ তারা পুনে থেকে আমদানি করতেছে, কিন্তু আমার কাছে যে তথ্য আছে, আরং কিন্তু তার বাটারটাও কিন্তু ফুললি আমুল থেকে নিয়ে আসতেছে। হ্যাঁ, আমার তাহলে কি তারা কিন্তু লোকাল প্রোডাকশনের দিকে তারা কিন্তু তাকাচ্ছে না, তা না, তারা তারা করতেছে কি বিদেশ থেকে আমদানি করতেছে, যার ফলে হচ্ছে কি যখন আমার আমার যখন সুষম বন্টন মানে আমরা ধরেন যে দুধ উৎপাদন পর্যায়ে এক্সাম্পল 2 লাখ লিটার হচ্ছে সারা বাংলাদেশে, উদাহরণ এটা, এখন আমরা মিল্ক ভিটা যদি 1 লাখ টন কালেকশন করলাম, পাশাপাশি যদি ওই প্রোডাক্ট চিজ বাটার প্রোডাকশন যদি আরং যদি তার মাঠ পর্যায়ে থেকে কিছু দুধ কালেকশন করত, সবাই মিলে যদি কিছু কালেকশন করতো, তাহলে কিন্তু যারা কৃষক তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে, তখন ন্যায্য মূল্য পায় তো সারা বছর ব্যাপী, তখন কিন্তু তারা কিন্তু এই বিষয়টার উপরে আগ্রহী হতো, তারা আর্থিকভাবে লাভবান হতো, তখন কিন্তু তারা এই যে তাহলে এই এখানে পরিস্থিতিগত সমস্যা, অর্থাৎ এখানে তারা বাটার আমদানি করতেছে, চিজ আমদানি করতেছে, কারা আমদানি করতে পারবে, কারা এটা ইউজ করতে পারে, রিপ্যাকিং করতে পারবে কিনা, এখানে কিন্তু নীতিমালার যথেষ্ট অভাব আছে, না হলে আরং মতো স্বনামধন্য প্রতিষ্ঠান এই ধরনের কার্য করতে পারে না। আমাদের দুধ যখন শর্ট হয় তখন কিন্তু আমরা কোনো আমদানি করতে পারি না, কারণ সরকারের নীতিমালাতে অনেক একটা এটা একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আমরা কিন্তু ওখানে অবস্ট্রাগলের মুখোমুখি হয়ে যাই, আমরা কিন্তু পাই না, কিন্তু ঠিকই কিন্তু বেসরকারি যারা আছে তারা কিন্তু ঠিকই তারা মানে ফাঁক পুকুর দিয়ে তারা কিন্তু দেখেন আর বাটার বা ঘি নিয়ে আসে, এই এই যে তারা যে বাইরে থেকে আনছে এই এই কারণে যে আমার কৃষকদের দুধটা ঠিক মতো কালেকশন হয় না। এই যে আইনুল স্যার যে বললেন বা নকরম স্যার যে বললেন যে দুধের কিন্তু অ্যাভেলেবিলিটি বাড়ছে, এটা কিন্তু সত্যি কথা, দুধের অ্যাভেলেবিলিটি বাড়ছে, কিন্তু দুধের কনজামশন যদি সারা বছর যদি আমরা সব প্রতিষ্ঠান মিলে যদি আমরা এক সম্মিলিত ভাবে যে দুধগুলো নিতে পারতাম, তাহলে কিন্তু ওদের মুখে হাসি সব জায়গায় থাকতো। এই জন্য আমাদের মনে পলিসিগত একটা ন্যাশনাল ডেইরি বোর্ড যদি থাকতো, তারা যদি বিভিন্ন ভাবে যদি তারা আমাদেরকে বিভিন্ন নীতি তাদের কাছে আমরা দিতে পারতাম। এখন আমরা একটা আর বিপদে পড়ছি, এই যে মিল্ক ভিটা, মিল্ক ভিটা হলো সময় মন্ত্রণালয়ের আন্ডারে, অথচ অন্যান্য প্রতিষ্ঠান এখানে একটা মন্ত্রণালয়ের সাথে যে একটা গ্যাপ আছে সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক, হয়তো প্রাণিসম্পদ মন্ত্রণালয় একদিন চিন্তা করতেছে, সময় মন্ত্রণালয় একদিন চিন্তা করতেছে, দুটা যে একটা ম্যাচিং হওয়ার, এই ম্যাচিং না হওয়াতে কিন্তু সার্বিক ভাবে কিন্তু একটা প্রভাব পড়ছে। এখন যে ন্যাশনাল ডেইরি বোর্ডটা যদি আমাদের মাধ্যমে থাকতো, তাহলে যে এই যে চ্যালেঞ্জ গুলা, চ্যালেঞ্জ থাকবেই, যে কোনো কাজের চ্যালেঞ্জ থাকবেই, সেটা যে লেভেলে হোক, কিন্তু চ্যালেঞ্জ গুলো ওভারকাম করার যে ওয়ে গুলা কিন্তু আমরা ওরকম ভাবে হেল্প পাই না, আমরা যখন পাই না, আমরা যখন হোপলেস হই, তখন আস্তে আস্তে প্রভাবটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই জন্য আমি মনে করি যে প্রথম মার্কেটিং এর সমস্যা বিপণন কার্যক্রম ন্যাশনাল পলিসি, যতক্ষণ পর্যন্ত ন্যাশনাল পলিসি ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আরো স্বপ্ন 10 থেকে 15, 15 থেকে 20 চলে যাবে। কারণ ধীরে ধীরে কিন্তু আপনারা জানেন, আপনারা আমাদের থেকে অনেকেই সবাই অভিজ্ঞ, যারা এই দুধ আমদানি কারক তারা কিন্তু এক একজন অনেক বড় বড় হোতা, এমন কিছুদিন আগে বড় মন্ত্রীও ছিল তারা, তাদের সাথে কিন্তু তারা একটা ফান্ড তৈরি করে, যে ফান্ডের মাধ্যমে তারা বিভিন্ন ভাবে সরকার দ্বারা নীতি নির্ধারিত তাদেরকে কিন্তু প্রভাবিত করে সেই ফান্ডের মাধ্যমে, কিন্তু আমরা যারা কৃষক তারা কিন্তু ওরকম সংগঠিত না, তারা কিন্তু ওইভাবে কিন্তু প্রভাবিত করতে পারে না, তাদের দাবি দাওয়া গুলো কিন্তু কেউ ওইভাবে আনে না, হয়তো কিছু কিছু পত্রিকা বা টিভিতে দেখায় দুধ ঢালছে, কিন্তু এর বাইরে যে তাদের জন্য কিছু করা এটা কিন্তু হয় না। সুতরাং আমাদেরকে পলিসিগত ভাবে সবার আগে লক্ষ্য রাখতে হবে, এবং সেটাকে ইম্পোজ করার ক্ষেত্রে যা যা করণীয়, বিশেষ করে ন্যাশনাল ডেইরি বোর্ডটা এখন সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে। আমি আমি খুবই চমৎকার করেই
শহীদুর রহমান সাহেব বুঝাতে পেরেছেন যে আসলে চ্যালেঞ্জ গুলো কোথায় এবং বিপণনের জায়গা, কারণ এখন হোল উৎপাদন ব্যবস্থাটা হচ্ছে মার্কেট ড্রিভেন। বাজারের চাহিদা যদি আমরা তৈরি করতে পারি এবং বাজারে যদি আমরা আমাদের উৎপাদিত পণ্যকে ঠিক মতো দিতে পারি, তাহলে কৃষক পর্যায়েও যেমন উৎপাদন করা সম্ভব, আমাদের শিল্পটাও কিন্তু বাঁচতে পারে। এবং কিভাবে এটা সম্ভব সেটিরও কিন্তু একটা দিক নির্দেশনা শহীদ সাহেব দিয়েছেন। আমি একটু ওয়াইস কবির সাহেবের কাছে যেতে চাই। ওয়াইস কবির সাহেব একজন মানে সমাজ সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে একজন কৃষি বিজ্ঞানী হিসেবে নানা রকম ভাবে উনি জিনিসগুলোকে দেখেছেন এবং উনি কেজিএফ এর ছিলেন, উনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ছিলেন। এই এই যে প্রসঙ্গটা আজকে আমরা অবতারণা করেছি, এই প্রসঙ্গটা অবতারণা করার সময়ও ওনার সাথে কিছুটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমি তার কাছে জিজ্ঞেস করতে চাই। আজকে এই যে আমরা চারজন ব্যক্তির কথা শুনলাম যারা প্রত্যেকেই এই সেক্টরের সাথে সরাসরি যুক্ত এবং তারা কিন্তু অনেক রকমের সম্ভাবনার কথাও যেমন বললেন, আবার অনেক সমস্যার কথাও বললেন, আপনি একজন কৃষি বিজ্ঞানী হিসেবে আপনি কোন ভাবে জিনিসটাকে দেখতে চান এবং এই ক্ষেত্রে কোন জায়গায় আমাদের হাত দেওয়া উচিত বলে আপনি মনে করেন? জনাব ওয়াইস কবির। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি মূলত এখানে এসেছিলাম যে শোনার জন্যই, এবং আমি আই এম ভেরি মাচ এনলাইটেন্ড যে ওনারা যেসব কথা বললেন যে 250 ml দুধ, এটা তরল দুধ বুঝাচ্ছেন ওনারা, কিন্তু আমরা যে মিষ্টি খাই, আমরা যে দই খাই, আমরা যে অন্যান্য দুগ্ধজাত পণ্য খাই, এর মধ্যে এই 250 ml নাই, ইফ আই এম রাইট মিস্টার প্রীতম শহীদুর, তাই না? ইফ সো, আচ্ছা ঠিক আছে, এটা প্রীতম প্রীতম এবং শহীদ সাহেব তারা হয়তো বলবেন পরবর্তীতে, উনি ওনারা প্রকারান্তরে স্বীকারও করলেন সেটা, ইউ ক্যান ইন্টারাপ্ট মি। সেই ক্ষেত্রে আমার আজকের আলোচনাটার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের দুগ্ধ শিল্পের বিকাশ কিভাবে সম্ভব, এই কারণে যে আমাদের বাংলাদেশে এখন ক্রমবর্ধমান হারে শিক্ষিত যুবকরা, শিক্ষিত লোকজন এই দুগ্ধ শিল্পে, ডেইরি শিল্পে, ক্যাটেল শিল্পে তারা বিনিয়োগ করছেন, এই তাদেরকে সহযোগিতা করার উপায় কি? আই এম ভেরি মাচ হ্যাপি টু হিয়ার ফ্রম শহীদুর অ্যান্ড ফ্রম প্রীতম যে এখানকার দুটো গ্যাপ আমি লক্ষ্য করলাম, প্রাতিষ্ঠানিক এবং নীতি নির্ধারণ। প্রাতিষ্ঠানিক মানে উনি বললেন যে উনি সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন, কিন্তু পুরো মৎস্য প্রাণী এবং মৎস্য সেক্টরটাই হলো মৎস্য মন্ত্রণালয়ের আন্ডারে, প্রাণী আর মৎস্য মন্ত্রণালয়। এখানকার যে মিসম্যাচ সেটা দুর্ভোগটা ওনার মিলভিটাকে পোহাতে হয়। তাছাড়া কিছু এটা যেমন প্রাতিষ্ঠানিক কিছু নীতিগত সমস্যার কথা উনি বললেন যে একটা প্রাইভেট অপারেটর যেভাবে আমদানি করতে পারেন, মিলভিটা একটা সরকারি সিল লাগার কারণে ওনারা অনেক কিছু আমদানি করতে পারেন না বা ম্যানিপুলেট করতে পারেন না। সেই প্রেক্ষাপটে আমি আজকের এই আলোচনার মধ্যে বিশেষ করে আমাদের আইনুল সাহেব, আমাদের নাথুরাম সহ অন্যান্য যারা আছেন, আই উইল রিকোয়েস্ট ইউ প্লিজ হাইলাইট যে আমাদের এই যেখানে আমাদের দারিদ্র বিমোচনের একটা বিশাল জায়গা হলো প্রাণী সম্পদ সেক্টরের উন্নয়ন, একজন ফসল উৎপাদনকারী যতটুকু লাভ করেন প্রাণী সম্পদ কিন্তু এর চাইতে অনেক বেশি লাভ করতে পারেন, মুনাফা অর্জন করতে পারেন। শুধু তাই না, এখানে মারাত্মক রকমের যে আমাদের যে প্রোটিনের, আমাদের যে নিউট্রিশনের যে আমাদের অভাব সেটাকে পূরণ করতে পারেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি সাইদুর রহমান সাহেব যেটা বললেন ওই একই সুরে যে আমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করা এবং কোথায় কোথায় আমরা অ্যাড্রেস করার দরকার সেই বিষয়টা নিয়ে কথা বলার। আমি সত্যি কথা বলতে কি, আমাদের যে পত্র পত্রিকাতে যে প্রায় গতকালকেও এনটিভিতে দেখলাম যে আমাদের যে চামড়া শিল্পের বর্জ্য দিয়ে মুরগি হচ্ছে বা অনেক কিছু হচ্ছে, এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের কনজিউমারকে কোনো না কোনোভাবে একটা রিপালসিভ একটা নোশন তৈরি করছেন যে আমাদের ভোক্তারা এখন কিছুই খেতে চান না, সব কিছুতেই তাদের ভীতি। এই এই ভীতিটাকে সরাতে হবে আপনাদেরই, এবং সেই
ক্ষেত্রে কি কি করা যায় এই বিষয়টা নিয়ে। যে আমি ঠিক পার্টিকুলারলি কোনো কোম্পানির নাম বলতে চাই না, কিন্তু কেন আমাদের আমদানি করতে হয় পনির বা মাখন, কেন আমরা নিজেদের দুধ দিয়ে নিজেরা পারি না, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আই হোপ উইল কন্টিনিউ লিসনিং দ্যাট। জি, খুবই চমৎকার বলেছেন। আসলে যেখানে আমাদের নিজেদের, আমরা নিজেরাও বলছি যে আমাদের খামারিরা উৎপাদন করছেন, তারা অনেক জায়গায় বিক্রি করতে পারছেন না, অথচ আমরা গুঁড়ো দুধ আমদানি করছি এবং সেটা সস্তা দরে। এবং জি, আয়ুর সাহেব কিছু বলছেন? হ্যালো, আচ্ছা, যাই হোক, আমরা আমরা আলোচনা চলে যাই যে আমরা তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বাজার ব্যবস্থাপনায় যে যে ধরনের সংকট বা সমস্যাগুলো রয়ে গেছে সেটি নিয়ে আজকের কথাটা উঠেছে। এবং ওয়াইস কমিশন যথার্থই বলেছেন যে আমাদের যদি এই জায়গাটিকে কাজ করতে হয় তাহলে আমাদের সকল সেক্টরকে বা সকল জায়গার মানুষকে একত্রে কাজ করা দরকার, আমাদের নীতির জায়গায়ও কিছু পরিবর্তন করা দরকার। আমি একটু ডক্টর নাথুরামের কাছ থেকেই জানতে চাই যে আসলে যে কথাটি, জি বলেন আপনি। আমি একটু সিদ্দিক ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আমার বোধহয় ব্যাটারিও প্রায় শেষ। আমাকে যদি আপনি বলে দেন যে এক মিনিট বলি, আমার বন্ধ হয়ে যাবে লাইন। আচ্ছা, আপনি কি বলতে চান বলেন তাহলে, আমি আপনার কথাটা শুনতে চাই ফার্স্টে। যে আপনি তো শুনলেন আমাদের যারা আলোচকরা, আমি ওয়াইস কবির স্যারের সূত্র ধরে বলি এবং সাথে শহীদের দুইজনের এই সূত্র ধরে আমি দুই এক মিনিট বন্ধ হয়ে যাবে হয়তো অটোমেটিক্যালি। যেটা বলতে চাই যে আমরা কেন ইম্পোর্ট করি যে কথাটা আসছে ওয়াইস কবির স্যার বলছে, ওখান থেকে যদি শুরু করি, আসলে আমাদের যে ঘাটতিটা আছে আমরা তো বলেছি এবং আমি ওর সঙ্গে আরেকটা লিংক বলেছি যে আমাদের এটা এত সাইন্টিফিক ওয়েতে আমাদের ডাটাটা না, সেখানে হয়তো ঘাটতি তার একটু বেশিও হতে পারে, যেটা 10-15%। এই ঘাটতি থাকার কারণে নট অনলি পনির, নট অনলি বাটার, আমরা কিন্তু মিল্কও ইম্পোর্ট করতেছি, পাউডার মিল্কও ইম্পোর্ট করতেছি। এবং আমি যদি আপনাকে একটা তথ্য দেই যে আমরা 2005-06 সালে আমাদের দেশে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট ইম্পোর্ট হয়েছে 24,000 টন, সেটা 2017-18 এসে হয়েছে 1,05,000 টন এবং 18-19 হয়েছে 1,38,000 টন। অর্থাৎ এই যে পাশাপাশি আমাদের যেমন উৎপাদন বেড়েছে সেটা আমাদের ইনপুটও কিন্তু বেড়েছে, এবং এটার কারণটা হলো যে মানুষের কনজামশনের রেটটা বেড়ে গেছে, এই কারণে কিন্তু ইম্পোর্টটা হয়েছে। তাহলে আপনি দেখেন যেখানে 6-5 ছিল 24,000 টন, সেখানে 18-19 এটা 1,38,000 টনে চলে আসছে, কত ফোল্ড বেড়েছে। আমাদের দুধ উৎপাদন বাড়ার পাশাপাশি এটা বেড়েছে, এই কারণে আমার যেমন মিল্ক পাউডার আসতেছে, মিল্ক পাউডারের পাশাপাশি অন্য প্রোডাক্ট গুলো কিন্তু আসতেছে। এখন কথা হলো যে হ্যাঁ, আমাদের যে কথাটা সবাই বলেছে আমিও ওই একই কথা বলতে চাই যে এখন আমাদের যে হারে উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে, এখানে আমাদের প্রতিবন্ধকতাটা সবচেয়ে বড় হলো মার্কেটিং, যেটা শহীদ সাহেব বলেছে, আমিও তার সঙ্গে একমত। এবং এই মার্কেটিংটা আমাদের ফ্যাসিলিটেট করার দরকার, এখন সময় বা মন্ত্রণালয় বলেন, লাইভ স্টক মন্ত্রণালয় বলেন, দুই মন্ত্রণালয়ের উচিত। এবং রাইটলি সে মেনশন করেছে যে আমরা একটা কাউন্সিল করার জন্য, সরি, একটা বোর্ড করার জন্য আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, এবং আমি ডিজি থাকাকালীন একটা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আমি জানি না এটা, যেহেতু আমি ডিজির পরে এটা বাইরে চলে আসছি, এখন কি পজিশন, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। এবং তখন এই দুই মন্ত্রণালয় কিন্তু এক হয়ে এই কাজটা করে। জি, আইনুল সাহেব, আমরা বুঝতে পেরেছি আপনি যেটা বললেন সেটা আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে খুব কষ্ট করেছিলেন। আমাদের এখানে কয়েকটা প্রশ্ন এসছে এবং সেই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের শহীদউদ্দিন আকবর বলেছেন, মিল্ক ভিটা নিড টু অ্যাডপ্ট ইনোভেশন অ্যান্ড ক্যান ফলো দ্য আমুল মডেল, অনলি ব্রিংইং এক্সকিউজেস আর নট অ্যাকসেপ্টেবল ওয়েন দ্য ইনস্টিটিউশন ইজ সাপোর্টেড অ্যান্ড সাবসিডাইজড বাই দ্য গভর্নমেন্ট। আমি এই প্রশ্নটির উত্তর মিস্টার শহীদুর রহমান নিশ্চয়ই দিবেন। কৃষি পরম্পরা লিখেছে, আমাদের কৃষির ইতিহাস 10,000 বছরের পুরনো হলেও দুধের ব্যবহার লাখো বছরের, এই দীর্ঘ সময়ে দুধের মান হ্রাস পাওয়া ছাড়া উন্নয়ন হয়নি, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? এটিও একটু ডক্টর নাথুরাম বলতে পারবেন এই বিষয়টি। আমাদের শাকিউল মিল্লাত মোর্শেদ, তিনিও বলেছেন যে দুধ উৎপাদনকারী চাষিদের সংগঠিত করতে এবং দুধ মার্কেটিং এর ক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী দেশের ভারতের আমুলের মডেলটি কেন অনুসরণ করি না, এটা কোয়েশ্চেন, এটা উনি ফিল করেছেন। আর
দুগ্ধ খামারিরা খাঁটি দুধকে প্রাধান্য দিচ্ছেন নাকি স্বাস্থ্যসম্মত দুধকে প্রাধান্য দিচ্ছেন, এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। আমি একটু ডক্টর নাথুরাম সরকার আপনার কাছে জানতে চাই যে আসলে যে কথাটি বয়স্ক বিষয়ে বলছিলেন যে একটি গবাদি পশু পালনের খামার সেটি কিন্তু আর্থসামাজিক দিক থেকে অনেক বড় ধরনের মানে যদি আমি বলি যে অবদান পালন করে, আমি যদি প্রথম দিন থেকে শুরু করি মানে প্রথম দিন গবাদি পশু যে গোবরটা উৎপাদন করে সেটিও কিন্তু এখন একটি পণ্য, এবং তার চামড়া পণ্য, তার মাংস পণ্য, তার দুধ পণ্য, তার হাড় পণ্য, তাহলে এই গবাদি পশু পালন যে ক্যাপিটাল গেইনটা করে আমাদের সমাজের জন্য, আমাদের অর্থনীতির জন্য, সেই গবাদি পশু পালন তার সাথে দুগ্ধ পালন, দুগ্ধ উৎপাদন, এটিকে নিয়ে যে আমরা আজকে যে সংকটের মধ্যে রয়েছি এই জায়গাটাতে আপনি কি পরামর্শ দিবেন? যেটি শহীদুর রহমান সাহেব বললেন এবং প্রীতম বললেন যে আমাদের একটা বোর্ড গঠন করা যায় কিনা, আমাদের ভিতরে সুসমন্বিত পন্থা গ্রহণ করা যায় কিনা, আপনার কাছে কি মনে হয় যে এরকম একটি গুরুত্বপূর্ণ সেক্টরকে কি আমরা এই যাবৎকাল অবজ্ঞা করেছি বা এখনো অবজ্ঞা করে চলেছি, আপনার কি মনে হয়? আসলে এখানে অবজ্ঞা করার বিষয় না, বিষয়টা হলো যে আমাদের মানে আমরা যদি একটু চিন্তা করি, আসলে আমরা যে বলি যে দুধের অ্যাভেলেবিলিটি সেটা সেটা আলাদা বিষয়, এবং আমাদের দেশের যে মার্কেটিং সিস্টেমটা, আমাদের আমাদের যে লোকের যে কনজাম্পশন এটা কিন্তু আসলে সব লোক এখনো অ্যাওয়ার না যে আমাকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট মানে আমাকে 250 গ্রাম দুধ খেতে হবে, এরকম মানে আমাদের দেশের মধ্যে কনজাম্পশন। আমি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করি, আমি যেখানে পড়াশোনা করেছি সেখানে আমি দেখেছি যে আমার বন্ধুরা যারা অন্য মানে আমার বন্ধুরা কিন্তু দেখা যাচ্ছে যে কমসে কম আধা কেজি পরিমাণ, এবং কোনো কোনো বন্ধুরা 1.5 কেজি পরিমাণে দুধ খায়, তাদের কাস্টের আলাদা আলাদা। কিন্তু আমাদের দেশে যে আমরা বলছি যে আমাদের অ্যাভেলেবিলিটি বেড়েছে, কিন্তু আসলে আপনি যদি বিচার করেন বা দেখেন যে ইনটেক কিন্তু আমরা সবাই কিন্তু মানে ওইভাবে দুধটা কনজিউম করি না, এবং আমাদের দেশে যেটা হয় সে লিকুইড মিল্কটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু আসলে আমরা যদি দেখি যে মাত্র আপনারা শুনে থাকবেন যে এখানে মিল্ক ভিটে আছে বা প্রীতম আছে এবং শহীদুল আছে, যে আমাদের দেশে মানে আমরা আমরা যদি স্ট্যাটিস্টিক্স বলি যে নট মোর দেন 15% মিল্ক প্রডিউস মানে প্রসেস হয়, আর কিন্তু 85% যে মিল্ক আছে সেটা লিকুইড মানে খামারিদের মাধ্যমে বা মানে মানে গোয়ালার মাধ্যমে এবং এটা মিষ্টি দোকানের মাধ্যমে এইভাবে কিন্তু মানে ইটিং হয়। এবং নর্মালি মানে আমরা যদি মানে ফর্মাল মার্কেট বলি, দুধের ফর্মাল মার্কেট আমাদের 15%, এই 15% ফর্মাল মার্কেট দিয়ে আসলে এই ডেরি সেক্টরকে উন্নয়ন ঘটানো ইস ভেরি ডিফিকাল্ট। এই জন্য যেটা দরকার একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা, ডেরি প্রোডাকশনকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা। এখানে অনেকেই বলেছে যে আমুল মডেল, আমরা কিন্তু আমুল মডেলকে সামনে নিয়ে কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মিল্ক ভিটাকে তৈরি করেছে, মিল্ক ভিটাকে এস্টাবলিশ করেছে, ওটা কিন্তু আমুল মডেলকে ধারণা নিয়ে। এখন এটা আমরা বলতে পারি যে আসলে আমুল যেভাবে পলিফারেট করেছে, যেভাবে কমিউনিটিতে তারা যেভাবে কাজ করছে, মিল্ক ভিটা সেরকম কাজ করতে পারছে কিনা সেটা একটা বিষয়, এটা একটা মনিটরিং বা ইভ্যালুয়েশনের বিষয়। তবে আমরা মনে করি যে মিল্ক ভিটার যে সক্ষমতা আছে সেই সক্ষমতা এখন যতটুকু আছে, আমার এই যে আমাদের যে মিল্ক প্রডিউসিং যে মিল্কের যে বাইপ্রোডাক্ট প্রডিউসিং যে ক্যাপাসিটি বা ভ্যালু এডিশনের যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলোকে আমাদেরকে নজর দিতে হবে। যেমন আমাদের ওয়াইস স্যার বলেছে সবসময়, আমি মিটিং এর আগে উনি আমাকে একদিন প্রশ্ন করেছিলেন যে আসলে আমরা কি চিপস তৈরি করতে পারি কিনা, আমি বলেছি স্যার আমরা অবশ্যই পারি, আমাদের দেশে প্রাণ তৈরি করে মিল্ক ভিটা কিছুটা তৈরি করে এবং কিছু অন্যান্য কোম্পানি তৈরি করে, কিন্তু আসলে এই সেক্টর থেকে এখন এই যে ভ্যালু এডিশনের বিষয়টা যেটা এসছে, সেই ভ্যালু এডিশনের বিষয়গুলো আমাদেরকে একটু নজর দিতে হবে। এবং আমাদের দেশে যে নর্মালি আমরা জানি যে আমাদের দেশে যারা ডেরি ফার্মার তার 60-65% স্মল স্কেল, তাদেরকে যে কমিউনিটি বেস মানে মার্কেটিং এর যে আমূল যে মডেল আছে বা মার্কেটিং এর যে প্রক্রিয়া আছে, মিল্ক ভিটা চেষ্টা করছে যে এটাকে মানে ইমপ্লিমেন্ট করার জন্য, এই বিষয়টাকে আরো একটু আমরা মনে করি যে গভর্নমেন্টের পলিসি ইস্যু দিয়ে এটাকে থ্রাস্ট দিয়ে এই মার্কেটিং সিস্টেমটাকে আরো ডেভেলপ করতে হবে। এবং আমাদের যে ভ্যালু এডিশন আছে, আদার যে প্রোডাক্ট আছে, আমরা মানে আমরা চিজ তৈরি করতে করি কিন্তু অতটা না, আমরা ইন্ডিয়াতে যেভাবে পনির তৈরি করা হয় এবং যেটাকে পনির হিসেবে বাজারে বিক্রি হয় সেটার কিন্তু আমাদের দেশে কনজাম্পশন আমরা গত গত মানে গত 2-3 বছরের তুলনায় সেটা কিন্তু অনেক বেড়ে গেছে, কিন্তু তার অ্যাভেলেবিলিটি মানে স্বাস্থ্যসম্মত ফুড সেফটি ইস্যু মানে কনসিডার করে যে অ্যাভেলেবিলিটি, সেই বিষয়গুলো যদি আমরা থ্রাস্ট দিই আমাদের এই ইন্ডাস্ট্রিকে মানে আমরা, তাহলে আমরা এই ইন্ডাস্ট্রিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো। শুধু লিকুইড মিল্ক বিক্রি করে
আসলে এই যে লিকুইড মিল বিক্রি করে কিন্তু আসলে এটাকে সাস্টেইন করা ইজ ভেরি ডিফিকাল্ট। এর সাথে ভ্যালু এডিশন, যখনই ভ্যালু এডিশন করতে পারবো তাহলেই আমরা ডেইরি সেক্টরকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো। তাহলে আমুল যেভাবে করে ঠিক ওইভাবে আমাদের যে ভ্যালু এডিশন, যে আমাদের দেশের যে ভ্যালু এডিশনের যে প্রক্রিয়াগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, যেমন আমরা দই করছি, মিল্ক ভিটা দই করছে, অন্যরা দই করছে, এটা আমরা যদি 5 বছর আগে চিন্তা করি, এই যে মানে দইয়ের যে ইনক্রিজমেন্ট, মানে দইয়ের যে ভ্যারাইটি, সেটা কিন্তু আসলে মানুষ এখন টক দই মানুষ বেশি পছন্দ করে এবং এই টক দইয়ের কিন্তু একটা বাজার তৈরি হয়েছে। ঠিক অনুরূপ ভাবে আমরা মনে করি যে চিজের একটা বাজার, আমরা বিদেশ থেকে চিজ না এনে আমাদের দেশে যারা এই আমাদের দেশে যেভাবে মানুষ পছন্দ করে সেইভাবেই কিন্তু আমাদের চিজের যে মানে চিজ তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। এবং এই এই সেক্টর, এই যে ভ্যালুয়েশন, মিল্কের যে ভ্যালুয়েশন সেক্টরে আমরা মনে করি যে আরো প্রাইভেট এন্টারপ্রেনার যদি এগিয়ে আসে এবং সরকার সেটাকে মানে তাদেরকে যে ফ্যাসিলিটেট করবে, বোথ রেগুলেটরি ফ্যাসিলিটি এবং বোথ ফিনান্সিয়াল ফ্যাসিলিটি, আমার মনে হয় যে এই বিষয়গুলো করা দরকার। এবং আমরা আমাদের আইনুল সাহেব বলেছে যে আমরা আমরা যখন ছিলাম তখন আমরা তার থেকে আমরা বলছি যে একটা বোর্ড হবে। এই বোর্ড কিন্তু একটা মানে আমাদের এই সেক্টর ডেভেলপমেন্টের জন্য বোর্ড একটা এসেনশিয়াল ফ্যাক্টর আমরা মনে করি। এবং আমরা এই বোর্ড যদি থাকে তাহলে বোর্ড কিন্তু এটা এই সিস্টেমটাকে দেখভাল করবে, এই টোটাল সেক্টরটাকে দেখভাল করে ডেইরি উৎপাদনের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটি দরকার, কি ধরনের পলিসি ইস্যু দরকার, গভর্নমেন্টের সাথে লিয়াজো করবে, তাদেরকে এই রেগুলেটরি ইস্যু গুলো দিয়ে, পলিসি ইস্যু দিয়ে আমাদের যারা ইনভেস্ট করতে চাই সেক্টরে, প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনারকে মানে আকৃষ্ট করবে, সো দ্যাট মোর প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনার উইল ইনফর্ম। এবং আমাদের যে আমরা ভ্যালু এডিশন করে আমাদের ডেইরি সেক্টরকে যতক্ষণ একটা মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারবো যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ এই সেক্টরকে আমরা উন্নয়ন ঘটাতে পারবো না। আমি মনে করি যে টোটালিটি আমরা উন্নয়ন করতে চাই, বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর শুড ইনফর্ম অ্যান্ড ভ্যালু এডিশন ইজ নিডেড ফর দ্য ডেইরি সেক্টর ডেভেলপমেন্ট। ধন্যবাদ ডক্টর নাথুরাম, আপনি আসলে অনেকগুলো জিনিসকে একসাথে বলেছেন। আমি একটু প্রীতম দাস আপনার কাছে আসতে চাই, যে আমরা জানি যে মিল্ক ভিটা যেমন ধরেন যে একদিকে যেমন পণ্য মার্কেটিং এর জায়গাতে আপনারা কাজ করছেন, পাশাপাশি কিন্তু খামারিদেরকেও আপনারা সক্ষমতা তৈরি করার জন্য তাদেরকে ব্রিডিং সাপোর্ট দেওয়া সহ তাদের অন্যান্য জায়গাতে আপনারা কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় যে এইটি গুণগত বিষয়টাকে বাড়ানো গেছে, যে আগে যে কারণ আমরা জানি যে কতগুলো সংকট আছে, বিশেষ করে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে, এই অনেক ক্ষেত্রে কৃষকদের খামারিদের অভিযোগ থাকে যে তারা কৃত্রিম প্রজনন অনেক সময় সফল হয় না, অনেক সময় এই জায়গাগুলোতে খুব ভালো ব্রিডিং এর জন্য যে সমস্ত সিস্টেম গুলো থাকে, ভালো লোক পাওয়া যায় না, ভালো লোকের সংস্থান কম, এবং 80% ক্ষেত্রে বলা যায় যে মানে গাভীকে একাধিকবার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে হয় বাচ্চা উৎপাদন করার জন্য। এখন সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা কিভাবে কৃষকের ভেতরে বা খামারিদেরকে সাপোর্ট দিচ্ছেন যাতে প্রকৃত অর্থেই একটা ভালো মানের বাচ্চা সে উৎপাদন করতে পারে এবং এর মধ্য দিয়ে জাত উন্নয়নের ঘটনা ঘটাতে পারে, এবং পাশাপাশি অন্য কি কি সাপোর্ট আপনারা নিশ্চিত করছেন আমাদের কৃষকদের জন্য বা খামারিদের জন্য? প্রীতম আপনার কাছ থেকে শুনতে চাই। রেজল ভাই, প্রীতম বলার আগে আমি শুধু একটা কথা বলতে চাই, যেটা আমি শুনবো প্রীতম বা শহীদুর রহমানের কাছ থেকে, সেটা হলো আমাদের কি ক্ষুদ্র বা মাঝারি ডেইরি খামারিদের এদের কি টেকনিক্যাল ইফিসিয়েন্সির অভাব আছে, নাকি তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না? যেমন মিষ্টিতে বাংলাদেশের মিষ্টি উৎপাদন কিন্তু পৃথিবীর সেরা, আপনি কুমিল্লার রসমালাই বলেন বা যেটাই বলেন, বাংলাদেশের চ্যাম্পিয়ন। তো পনির বা এইসব টার্সিয়ারি, এই কারণেই আমি বলছি যে দুধটা কিন্তু দ্রুত পচনশীল, কিন্তু পনিরটা অত দ্রুত পচনশীল না, সেই কারণে আমাদের ওখানে টার্সিয়ারি মার্কেটে হাত দেওয়ার দরকার। কিন্তু এখানে কি আমরা আমাদের কি টেকনিক্যাল সীমাবদ্ধতা আছে, নাকি প্রতিযোগিতায় টিকে থাকার সমস্যা আছে, এই বিষয়ে আপনারা বলতে পারেন? থ্যাংক ইউ। জি নিশ্চয়ই, এটা শহীদ সাহেব বলতে পারবেন, প্রীতমও বলতে পারবেন নিশ্চয়ই। আমি আমরা প্রীতম সাহেবের কাছ থেকে শুনে আসি। প্রীতম দাস, আসলে আমি একটু অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, কারণ আমার আসলে ব্রডব্যান্ড লাইনটা হঠাৎ ডিস্টার্ব করছিল, আমি একটু এই জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো আমার মনে হয় আমি যদি ভুল না করি, কৃত্রিম প্রজন
বিপণন কি কি সুযোগ সুবিধা দেয় এইটা নিয়ে মনে হয় একটু কথা হচ্ছিল। হ্যাঁ, কারণ যেহেতু জাত উন্নয়নের বিষয়টি আছে, কারণ যদি যদি গবাদি পশুর জাত উন্নয়ন হয়, জাত উন্নয়নে আমি যদি বেশি দুধ উৎপাদন হয়, আমি এই কনসেপ্টটি একটু বলি। জি, আমি এই কনসেপ্টটি একটু বলি যে মিলভিটার কিন্তু মূল উদ্দেশ্য হলো আসলে দুধ কিনে দুধের ব্যবসা করা নয়। মিলভিটার মূল উদ্দেশ্য হলো যে অঞ্চলে দুধের স্কার্সিটি আছে সেইখানে মিলভিটার তার সুযোগ সুবিধা নিয়ে কৃষককে সংগঠিত করবে, করে সেইখানে দুগ্ধ উৎপাদন করবে। উৎপাদন করার পর সেই দুগ্ধটা বিপণনও করবে, চ্যানেলাইজ করে দিবে। সেক্ষেত্রে আমরা বর্তমানে কিন্তু আমাদের এই মুহূর্তে 56টি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র কিন্তু আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ। আরো 10টি আমরা খুব দ্রুত পাইপলাইনে চলে আসছি। যেমন কিছুদিন আগে আমাদের বদ্বীপ একমাত্র ভোলাতে কিন্তু কোনো দুধের অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত যায়নি, সেখানে কিন্তু মিলভিটা কিন্তু লাভের উদ্দেশ্যে যায় না, মিলভিটা যায় সেখানকার আর্থসামাজিক উন্নয়নের জন্য। তো ওখানে কিন্তু আমরা এই জাস্ট দিন পাঁচেক আগে আমরা স্টার্ট করেছি। তো যে জন্য আমরা বলা যে কৃত্রিম প্রজনন, এর আগে একটা প্রশ্ন আসছিল যে আমরা আমুল মডেল কেন ফলো করছি না। আসলে আমুল মানে তো আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। আমরা মিলভিটা তো আমাদের ব্র্যান্ড নেম, আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু BMPCUL, বাংলাদেশ মিল্ক প্রোডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড। আমরা কিন্তু আসলে আমুলকে ফলো করেই প্রতিষ্ঠিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু একটা আসলে ওনার যে আমুল দেখে এসে ওনার যে কনসেপ্ট সেই অনুযায়ী একটা মূলত একটা একটা বাইরের একটা কনসালটেন্সি ফার্মের মাধ্যমে এটা হয়েছে। তো কৃত্রিম প্রজনন যেটা আমরা বলি, দেখেন আমরা মূলত আমাদের মূল এলাকা হলো বাগাবাড়ি ঘাট সিরাজগঞ্জের। আমরা 1987 থেকে ওখানে কিন্তু কৃত্রিম প্রজনন শুরু করেছি, এবং আপনারা হয়তো এটা অনেকেই স্বীকার করবে যে যদি আমরা ঢাকা যেমন বলি বাংলাদেশের রাজধানী, আমাদের ক্যাটেলের রাজধানী কিন্তু শাহজাদপুর, এখানে কিন্তু দ্বিমতের আর জায়গা নেই। এত বড় হাব এই মুহূর্তে কোথাও নেই। এখানেও কিন্তু মিলভিটার অবদানটা ব্যাপক, কারণ 1987 থেকে সেখানে কিন্তু তারা সিস্টেমেটিক ব্রিডিং করে আসছে। সেই সময় থেকে তারা বিদেশি সিমেন্ট, শাহিওয়াল, তারপরে ফ্রিজিয়ান এরকম, তারপর লেটেস্ট আমরা জার্সি দ্বারাও কাজ করছি। তো কৃত্রিম প্রজননে আমাদের কিন্তু আমরা কিন্তু এটাকে সাপোর্ট সার্ভিস হিসেবেই কাজ করে যাচ্ছি, পাশাপাশি কাউলন মানে, এবং এই যে আমি নাথু স্যারকে বিশেষ করে এখানে আছেন স্যারের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি বাগাবাড়ি ঘাট অঞ্চলে, যে আসলে এটাকে আমি বলবো ঘাসের যে একটা সবুজ বিপ্লব হয়েছে, কৃষক যে ঘাস চাষ করে এবং ঘাস যে একটা অর্থকরী ফসলে পরিণত হয়েছে, এইটা কিন্তু BLRI আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, DLS ও করেছে। তবে BLRI এর অবদানটা এখানে একেবারেই অনস্বীকার্য, কারণ আমরা বিশেষ করে BLRI থেকে কিন্তু 100-200 ট্রাক করে করে আমরা নেপিয়ার ঘাসের কাটিং এ এসে ওই অঞ্চলে কাজ করেছি। ওই অঞ্চলে যার গরু নেই তার যার জমি আছে সে সেই জমিতে আজকে ঘাস চাষ করে গরু যার আছে তার কাছে বিক্রি করে। এটা অনেক অঞ্চলেই দেখা যাবে না, ইদানিং সাতক্ষীরা বেল্টেও এটা হয়েছে। আর এর আগে একটা প্রশ্ন আসছিল যে সাতক্ষীরাতে দুধ অনেক সময় দুধ কম, সাতক্ষীরাতে কিন্তু মিলভিটার দুটো কারখানা আছে, একটা তালাতে একটা সাতক্ষীরাতে। এখন আমাদের কথা হলো মিলভিটার একটা রুলস রেজুলেশনস আছে যে আমরা সমবায় ব্যতীত কারো কাছ থেকে দুধ নিতে পারবো না। আমরা রেডিমেড একটা লোক এসে আমার কাছে দুধ বিক্রি করবে সেটা হবে না, তাকে আমার সংগঠনের মধ্যে আসতে হবে। এই জায়গাটায় হয়তো কোথাও থেকে কোনো কথা আসতে পারে, কিন্তু আমাদের কিছু করার নেই, উনি আমাদের প্রথমে সমবায়ী হতে হবে। দুই হলো আমরা এই জায়গাগুলিতে মিলভিটার একটা যেমন একটা মানে দুধের দামের ক্ষেত্রে একটা প্রাইস লিস্ট আছে, যে প্রাইস লিস্ট অনুযায়ী মিলভিটা দুধের দাম দেয়। এখন এখানে অনেক সময় একটা অসম প্রতিযোগিতা হয়, যেমন ধরি আমি 3.0 ফ্যাট থেকে পার্সেন্ট হিসেবে 8.0 ফ্যাট পর্যন্ত আমাদের দুধের দাম নির্ধারণ করা আছে। এখন অনেক সময় কোনো মহিষের দুধ 8-এর উপরও হতে পারে, কিন্তু আমাদের দাম নির্ধারণ হাইয়েস্ট মার্জিন হলো 8। তো এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে যে বাজারের সাথে সম্পৃক্ত, যেমন আমরা যখন কোনো এলাকায় যাই তখন কি করে, এই জন্যই আমরা বলতেছি আমার বন্ধু শহীদুর রহমান যেটা বলেছে যে একটা বোর্ড থাকা উচিত NDDB। কেন বলি যে মিলভিট হয়তো ওখানে গিয়ে তার প্রাইস স্ল্যাব অনুযায়ী দুধের দাম আসতেছে হয়তো 45 টাকা, আমি যখন গিয়ে ওখানে এতগুলো টাকা ইনভেস্ট করে একটা কারখানা করব, তখন আসে তখন এর মধ্যে আরো কিছু অতি সুখের
পায়রা চলে যাবে, গিয়ে তারা তখন কি করবে, ওই 45 কে তারা বলবে আমরা 3 টাকা বেশি দেব, 2 টাকা বেশি দেব, আমাকে দিয়ে দাও। এই যে প্রতিযোগিতা, এটা আমি মনে করি এটা অসম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটা এইরকম একটা বোর্ড থাকলে আমার মনে হয় ভালো হতো কাজটা। জি, এটা এটা আসলে আপনি যথার্থই বলেছেন যে আসলে আমাদের তো পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় দুধ উৎপাদন সম্প্রসারিত, স্বাভাবিকভাবে এক জায়গাতে সকলে গুচ্ছ আকারে না গিয়ে আমরা যদি বিভিন্ন জোনে বিভিন্ন জোন কাজ করতে পারি তাহলে কৃষকদের বিক্রি করতে সুবিধা হয়। এবং আমরা দেখেছি এটা যে কোন কোন জায়গাতে একাধিক শীতলীকরণ কেন্দ্র তৈরি হয়েছে বা একাধিক ক্রয় কেন্দ্র আছে একাধিক প্রতিষ্ঠানের, আবার কোনো কোনো জায়গায় একেবারেই নাই। তবে আমার কাছে কতগুলো ভালো জিনিস আছে, আমাদের শহীদ সাহেব নিশ্চয়ই ডিসকানেক্ট হয়েছে, নিশ্চয়ই ফিরে আসবেন, আমরা সেই আশা করছি। আমি কতগুলো ভালো এক্সাম্পলের কথা জানি, যে রংপুরে শহরের মাঝখানে ওয়াইস কবির সাহেব দেখেছেন কিনা আমি তাকে জাস্ট মনে করিয়ে দিই, আইনুল সাহেবরা জানবেন, শহরের মাঝখানে একটি জায়গা আছে প্রতিদিন সন্ধ্যায় সেখানে দুধ বিক্রি হয়, সেখানে কিন্তু চা বিক্রি হয় না, এবং সন্ধ্যায় দুধ বিক্রি হয়, গ্লাসে গ্লাসে মানুষ দুধ খান, এবং সেখানে কিন্তু কি বলা যায় যে রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা শ্রমজীবী মানুষ তারা তাদের মতো করে কেউ ছোট গ্লাসে কেউ বড় গ্লাসে দুধ খাচ্ছে। এটি কিন্তু একটা অভ্যন্তরীণ বাজার রংপুর শহরে তৈরি হয়েছে এবং আমি নিজে বহুবার সেই বাজারে দেখেছি এবং আমার কাছে ভালো লেগেছে যে এখানে কিন্তু একটা বাজার সেখানে তৈরি হয়েছে। আমাদের ভারতেও আমরা দেখি যে দুধ খাওয়াকে অনুপ্রাণিত করার জন্য সরকার বিজ্ঞাপন দেয়, এক গ্লাস দুধ খেলে যে বাচ্চাদের মেধা বাড়ে, বৃদ্ধের যে শক্তি বাড়ে বা রোগ প্রতিরোধক ক্ষমতা হয়, সেটা ইন্ডিয়ান ডেইরি বোর্ড তারা কিন্তু সেই বিজ্ঞাপনটি দেয়, এবং সেই বিজ্ঞাপনটি দেওয়ার কারণে কিন্তু দুধের বাজারটা কিন্তু বৃদ্ধি পায়। আমাদের দেশে কিন্তু আসলে এরকম কোনো সিস্টেম নেই। এখন যারা বিজ্ঞাপন দিচ্ছেন তারা হয়তো নিজস্ব কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছেন, ব্র্যান্ডের বিজ্ঞাপন দিচ্ছেন, কিন্তু জেনেরিক দুধ খাওয়াটা যে স্বাস্থ্যের জন্য ভালো এইরকম কোনো বিজ্ঞাপনের চেহারা আমরা কিন্তু চোখে দেখিনি, কোনো বড় বড় হোর্ডিংও আমরা দেখিনি। শহীদুর রহমান সাহেব, আপনার কাছে এটা জানতে চাই, আপনি যেহেতু কথাটা বলছিলেন যে ডেইরি বোর্ড থাকা দরকার, এবং ওয়াইস কবির সাহেবও একটা প্রশ্ন করেছেন যে আমাদের যে মিল্ক প্রসেসিং এর যে খাদ্য, দুগ্ধজাত যে খাদ্য, এই উৎপাদনের ক্ষেত্রে কি আমরা আসলে অন্যের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছি না, নাকি নিজেদের সে সক্ষমতাটি নাই, নাকি আমরা করছি না, প্রতিযোগিতাকে মানে ছেড়ে দিয়েছি। এখন এই বিষয়গুলোতে আপনার কাছে কি মনে হয় যে আমাদের তো দুটো জিনিস, বড় বড় প্রতিষ্ঠান যেমন চিজ বা পনির তৈরি করতে পারে, ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রিতেও কিন্তু পনির তৈরি করা সম্ভব, এবং সেগুলোকেও কিন্তু আমরা উৎসাহিত করছি না। আমার কি মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত সম্মিলিতভাবে? শহীদুর রহমান সাহেব, আপনার কাছ থেকে জানতে চাই, বাজার বাজারটা তৈরি করার জন্য আমাদের নিজেদেরকেও কাজ করা উচিত সকলের একসাথে, আপনার কাছ থেকে জানতে চাই। জি শহীদুর রহমান সাহেব, ধন্যবাদ। আসলে আপনি বাজারের যে কথাটা, বাজারটা আসলে তৈরি করাই আছে, কিভাবে তৈরি হয়ে যাচ্ছে কিভাবে, যে দেখেন আজকে চিজ, এখন আগে কিন্তু অনেকে চিজ খেত না, আমি যখন ইউরোপে গেলাম প্রথম চিজ খেলাম, প্রথম আমি 2 মাস ছিলাম, প্রথম কিন্তু আমার খেতে ভালো লাগছিল না, কিন্তু যখন চলে আসবো তখন কিন্তু আমার চিজটা ভালো লাগা শুরু হলো, অর্থাৎ আমার ফুড হ্যাবিটে কিন্তু চিজ ছিল না। এই একই রকম ভাবে কিন্তু এখন যারা এই প্রজন্মের যারা আছে তারা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে চিজ খাচ্ছে, পনির খাচ্ছে। হ্যাঁ, এই যে ফুড হ্যাবিটটা যখন আমার মানে মানে গড়ে উঠবে, পাশাপাশি যদি আমার দেশীয় যে উৎপাদিত পণ্য সামগ্রী যদি আমি অ্যাভেলেবল করতে পারি, অসাধু প্রতিযোগিতা যেগুলো চলছে সেগুলো যদি আমরা প্রোটেক্ট করতে পারি, অর্থাৎ আমাকে প্রোটেক্ট করতে হবে কাদেরকে, যারা উৎপাদনকারী, যারা প্রস্তুতকারী, যারা মার্কেটিং দেশীয় পণ্য মার্কেট, তাদেরকে আপনি প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট যতক্ষণ আপনি না করতে পারতেছেন ততক্ষণ কিন্তু আপনি যে মানে কিন্তু স্বপ্ন দেখবেন, স্বপ্ন বাস্তবায়নের কাছে তখন তো খুবই দুষ্কর, কারণ বাস্তবতা বড় কঠিন। কারণ আপনি যেখানে আরো তার বাইরের থেকে চিজ নিয়ে আসতেছে, বাটার নিয়ে আসতেছে, রিপ্যাকিং করতেছে, এই যে একটা আমি মনে করি এটা একটা অসাধু মানে তার থিমের সাথে কিন্তু তার মিল না, মিল হওয়া উচিত না। তারা একই রকম ভাবে যদি আমরা যদি এইভাবে যদি আমরা সমস্ত উৎপাদনকারীরা যারা যদি আমরা সবাই মিলে যদি একটা সেতুর মধ্যে, সেতু কিরকম, অর্থাৎ দেখেন নদী আছে, নদীর ওই সাইডে একটা রাস্তা, এই সাইডের একটা রাস্তা, কিন্তু মাঝখানে কিন্তু আমরা আমরা দুই পারে দুইজন আটকে আছি, কারা আটকে আছি, এক সাইডে যারা উৎপাদনকারী আর এক সাইডে হলো আমরা
বিপণনকারী। এখন কি কি উপায় এটাকে সমন্বয় করতে একটা ব্রিজ বানিয়ে দিতে হবে। ব্রিজটা কি? ন্যাশনাল ডেইরি বোর্ড। আপনি শুনলে আসলে আমি ইন্ডিয়া দুইবার গেছি, আমূল দুইবার পরিদর্শন করছি, আমার কাছে আশ্চর্য লাগছে তারা এত কিভাবে তারা মানে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করলো। তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আমূলের যিনি এমডি ওনার সাথে আমার পার্সোনাল ভাবে দুই তিনবার কথা হয়েছে, ওনার চেম্বারে গেছি, ওনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে আপনার এই সাফল্যটা কিসের ভিত্তিতে পেল। উনি আমাকে খুব এক্সক্লুসিভ ভাবে আমাকে বলছেন, দেখেন উনি মিলব্রাকে জানে এবং মিলব্রা সম্বন্ধে ওনার খুব হাইলি রেসপেক্ট, বলছে যে আপনারা কেন পারতেছেন না, আমরা কেন পারছি, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো যে আমাদের কিন্তু সরকারের এত মানে এখানে প্রভাবটা কম, অনেক ডিসিশন আমরা কিন্তু নিজে নিতে পারতেছি, যার ফলে হচ্ছে কি যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন যখন হচ্ছে তখনই তারা ইমপ্লিমেন্ট যাচ্ছে, আর আমরা করতেছি কি যখন যেটা প্রয়োজন সেটাকে বাস্তবায়ন করতে আমলাতান্ত্রিক জটিলতায় সেটা বাস্তবায়ন করতে করতে তার প্রয়োজনীয়তায় শেষ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আমরা এগোতে পারতেছি না। এখন যদি ন্যাশনাল ডেইরি বোর্ড থাকতো তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা তাদের কাছে পড়তাম, তারা করতে কি তাদের পলিসি দিয়ে হোক যেভাবে যে হোক সুন্দর, যেমন ইন্ডিয়া কিন্তু আপনি আপনি নিজেরা জানেন ওখানে ন্যাশনাল ডেইরি বোর্ড আছে, তারা কিন্তু এই যে বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে তাদের সমাধান কিন্তু তারা সুন্দরভাবে তাদের পলিসি দিয়ে তাদের মানে আমি এক কথা বলবো যে তারা একটা প্রভাবকের ভূমিকা পালন করছে। আপনি যতক্ষণ কিন্তু এই ব্রিজটা তৈরি না করতে পারবেন ততক্ষণ কিন্তু চ্যালেঞ্জ কিন্তু থাকবেই, অর্থাৎ ফেরিঘাটে যখন ফেরি চলে 2 ঘন্টা লাগে আপনার নদী পার হইতে, এখন কিন্তু সেই প্রক্রিয়া আছে, আর যখন একটা ব্রিজ হবে তখন কিন্তু 10 মিনিটে পার হয়ে যাবো। সুতরাং আপনার যতক্ষণ পর্যন্ত ডেইরি বোর্ড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করতে পারবেন না। হ্যাঁ স্বপ্ন আস্তে আস্তে আগাচ্ছে, ফুড কনজামশন যেমন বাড়ছে, ফুডের অ্যাভেলেবিলিটি বাড়তেছে, সাথে সাথে হচ্ছে কি আমাদের আরেকটা জিনিস সমস্যার কথা ওয়াইস কবির স্যার বলছিলেন যে আসলে দুধের পণ্য যে আমার যে গো খাদ্যের দামটা, এই গো খাদ্যের দামটা কিন্তু আসলে একটা বিশাল ফ্যাক্টর হয়ে গেছে উৎপাদনকারীদের উৎপাদনের ক্ষেত্রে বাধার ক্ষেত্রে, তারা তখন এটা কিভাবে মার্কেটিং এর প্রভাব পড়ছে তার আমি ছোট্ট ব্যাখ্যা দিই যদি আপনার একটু আমাকে অ্যালাউ করেন। ধরেন একটা খামারি সে যে পরিমাণ মানে গোখাদ্য কিনে তার গরুকে খাওয়ালে গরুটা ভালো মানের উন্নত মানের দুধ দিবে, বা যেটা বলা হয় স্বাস্থ্যসম্মত গুণগত মান সম্পন্ন দুধ দিবে, সে কিন্তু খাওয়াতে পারছে না, তখনই হচ্ছে কি সে তার নিম্নমানের দুধটা আসছে, তখন নিম্নমানের দুধটা মানে যখন নিয়ে আসতেছে আমাদের চিলিং সেন্টারে তখন কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে সে যখনই মিল্কটা থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে তখন কি সে যাচ্ছে আরমের কাছে না ফরিয়ার কাছে, যা কিন্তু সে তার কাঙ্ক্ষিত দাম কিন্তু পাচ্ছে না, শুধুমাত্র গোখা একটা অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে গোখাদ্য মূল্য উচ্চ তখন কিন্তু সে আস্তে আস্তে কিন্তু সে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে পিছিয়ে যাচ্ছে। আর অসাধু ব্যবসায়ী যারা অসাধু আমদানিকারক তারা কিন্তু এই সুযোগটা নিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের প্রভাব, যে আইনুল স্যার একটা ডাটা দিলেন যে গত বছর আমদানি হয়েছে তাতে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমদানি বাড়তেছে, হ্যাঁ প্রোডাকশন বাড়তেছে, অ্যাবিলিটি বাড়ছে, তাহলে কোথায় সিঙ্ক্রোনাইজেশন অভাব? সিঙ্ক্রোনাইজেশন অভাবটা কোথায়? আমাদের কিন্তু সফলভাবে দেখেন আমাদের ইন্ডিয়া কিন্তু টেন্ডুলকর বা বড় বড় স্টাররা কিন্তু তারা একটা টিভি খুললে দেবেন একটা সুন্দর মতো তারা কিন্তু একটা বিজ্ঞাপন আকারে বলছে একটা দুধ খান না একটা ডিম খান। আমাদের বাংলাদেশে কি এই পর্যন্ত একটা উদাহরণ দিতে পারবেন আপনারা কোনো জাতীয় স্টার তারা কি একবার বলছে এক গ্লাস দুধ খান? আপনি কেউ বলতে পারবেন কেউ বলছে একটা ডিম খান? সেটি কেউ বলা নাই, কিন্তু তারপরেও দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের প্রজন্মরা কিন্তু দুধের শিল্পকে কিন্তু আগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেটাকে ব্যাক আপ দিতে পারছি না। আমাদের যতক্ষণ ব্যাক আপটা স্ট্রং না হবে, আমাদের প্ল্যাটফর্ম যত স্ট্রং না হবে ততক্ষণ কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বুঝতে পারবো না। ধন্যবাদ। আমরা ধন্যবাদ, আমরা একটু শেষের দিকে আসবো। আমি একটু এক কথায় আইনুল সাহেবের কাছে জানতে চাই, তাহলে কি ডেইরি বোর্ডই সমাধান নাকি আর কোনো সমাধান আছে? এক কথায় দিদেন সচিব যে ছিল হিন্দু সচিব ভদ্রলোক কোঅপারেটিভের কি নামটা বলতে পারবো আমি, মিহির কুমার মজুমদার স্যার নেতৃত্বে এবং আমি একজন সদস্য ছিলাম, এটা আমরা কমপ্লিটও করেছিলাম এবং আমার ডিজির সময় আমি জানি যে এটা আমরা মন্ত্রণালয়ে সর্বসম্মতিক্রমে পাঠিয়েছি। নিঃসন্দেহে এটা দরকার আছে এবং এটা হলে
আমাদের অনেক, আমি বলি না যে একেবারে সব কিছু সমাধান হবে, তবে অনেক কিছু আমাদের সমাধান হবে এবং একটা সিঙ্ক্রোনাইজ হবে, একটা কোঅর্ডিনেশন হবে এবং মূল্য নির্ধারণ হবে, সব বাজারটি সবই হবে। বাট এটার পাশাপাশি আমি তখন ওই আমার মোবাইল বন্ধ হয়ে গেছিল, আমি বাসায় এসে পৌঁছে গেছি, আমি একটু যেটা তখন বলতে পারিনি, তবে আমাদের ওইটা ধরেন যে আমলাতান্ত্রিকের কথা যে শহীদুর বলছে এখানে খুবই রাইটলি বলেছে, আমলাতান্ত্রিকের জন্য অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু সেটা আমলাতান্ত্রিকের বেড়া জলে পড়ে গেছে। বাট আমরা কি তাহলে বসে থাকবো? আমরা কিন্তু বসে নাই। আপনারা জানেন যে লাইফ স্টক ডিপার্টমেন্ট ইন দি মিন টাইম কিন্তু একটা বিরাট প্রকল্প নিয়েছে এলডিডিপি, এবং সেখানে কিন্তু এই জি আবার সংযোগ বিচ্ছুত হয়ে গেছে। আমরা একটু ডক্টর নাথুরাম সরকারের কাছে আসব, সেটা হচ্ছে যে যেটা বলছিলেন শহীদ সাহেব যে খাদ্যের দাম বেড়ে গেছে এবং যে কারণে উৎপাদন করতে গিয়ে কৃষকরা খুব হিমশিম খাচ্ছে, কিন্তু আমাদের কাছে তো আরো অনেক ভালো ভালো টেকনোলজি আছে যেখানে আসলে উৎপাদন খরচ কিছুটা হলেও কমানো যায়, সেগুলো কৃষকের কাছে যাচ্ছে না কেন? কেবল কয়েকটি ঘাসের চারাই গেল কিন্তু সাইলেজ পদ্ধতি বা অন্যান্য পদ্ধতি সেগুলো কৃষকের কাছে গেল না কেন? বা আপনারা কি মনে করেন যে সেগুলো যথেষ্ট, মানে সেগুলো গেছে তারপরে লাভ হয়নি? ডক্টর নাথুরাম সরকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে খাদ্যটা ভেরি ইম্পর্টেন্ট আর কি ফর ডেইরির জন্য। আমি যদি পোলট্রির কথা চিন্তা করি, পোলট্রির রেশনটা বা ফিডিংটা হলো গ্রেন বেজ, আর আমাদের ডেইরিটা রুমিনেন্ট রুমিনেন্ট নিউট্রিশনটা এটা হলো ফডার বেজ, মানে আঁশ জাতীয় খাদ্য তাকে বেশি পরিমাণে দিতে হয়, এবং এটা টোটালি দুটো ডিফারেন্ট ইস্যুস। এই জন্য আমাদের আমাদের সহিষে বলেছে যে আসলে মিল্ভিটা ওখানে ঘাসের একটা ঘাসের যেটা মানে জনপ্রিয়তা পেয়েছে তাদের মাধ্যমেই পেয়েছে, এবং আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি, টেকনিক্যালি তাদেরকে সাপোর্ট দিয়েছি। ওখানে সমস্যা হলো যে ওখানে ছয় মাস যখন অ্যানিমেলগুলো বাঁথানে থাকে তখন একটা পর্যায়ে থাকে, তখন ওখানে তারা লেগুম বেস ফডারের উপরে নির্ভর করে, এবং যখন লেগুম শেষ হয়ে যায় তখন ন্যাচারাল ফডারের উপরে নির্ভর করে, এবং কিছু কিছু জায়গায় তারা কিছু কাল্টিভেটেড ফডার করে, কিন্তু এটা সারা বছর তাদের জন্য না। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে প্রক্রিয়াগুলো আপনি যেটা বললেন বা সাইলেজ বা হে করে রাখা, এই প্রক্রিয়াটা এই যে টেকনোলজিটা এখনো ওই সমস্ত এলাকায় বা বাংলাদেশে ওই সমস্ত এলাকায় কোথাও কোথাও জনপ্রিয়তা লাভ করেনি, তবে ইদানিংকালে দেখা যাচ্ছে যে আপনারা আমি দুই তিন বছরের ডাটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখা যাবে যে বেশ কিছু এন্টারপ্রেনার কিন্তু এই মানে ঘাস উৎপাদন করে এটা বাজারজাত করছে, বিশেষ করে প্রিজার্ভেশন করে সাইলেজ হিসেবে বাজারজাত করছে। কিন্তু এই যে বাজারজাত করার যে ইতিহাস না নাম্বার অফ এন্টারপ্রেনার, এটার এন্টারপ্রেনারটা খুবই মানে সীমিত, তারা সাধারণত কিছু লোকালাইজড এরিয়াতে তারা বাজারজাত করে, যেমন ধরেন ঢাকার আশেপাশে অথবা মানে গাজীপুরে এই সমস্ত জায়গায় তারা বাজারজাত করে, কিন্তু অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে আমি যদি বলি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ এই সমস্ত এলাকাতে যেখানে ডেরি মানে অনেকটাই ডেরিটা গড়ে উঠেছে, ওখানে কিন্তু তাদের কাছে এই সমস্ত টেকনোলজি এখনো পৌঁছায় নাই। আমরা মনে করি যে এবং আরো কিছু অপশন আছে যেটা আপনি বলেছিলেন আগের মিটিং এ, এবং আরো এই অপশন গুলো যেমন ধরেন আমরা যদি মেইজ যেখানে বেশি উৎপাদন হয় মেইজের যে সোলারটা থাকে, আমরা সংক্ষেপে বলতে চাই কারণ আমরা শেষ করে আনবো, আমরা একটু ভয়েস কবি সাহেবের কথা শুনে শেষ করব। টেকনোলজিগুলো আছে, এই টেকনোলজিগুলো আরো বেশি ডিসিমিনেট করা দরকার থ্রু আমাদের ডিপার্টমেন্ট অফ লাইফস্টক সার্ভিসেস এন্ড অলসো মিল্ভিটা, এই সমস্ত টেকনোলজিগুলোকে আমরা যদি আরো এন্টারপ্রেনার মানে ডিসিমিনেট করতে পারি তাহলে কিন্তু আমরা খাদ্য খরচ যেটা আছে সেটাকে অনেক কমিয়ে আনতে পারবো, এবং আমাদের যে এবং খামারিরা অনেক বেশি লাভবান হবে, এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ ডক্টর নাথুরাম সরকার। আমি ওয়াইস কবি সাহেব আপনার কাছে আসি, আজকে অনেক আলোচনা হলো, আমরা অনেক রকমের টেকনোলজির খবর পেলাম, আমরা বাজার ব্যবস্থাপনার নানা রকমের ইকোসিস্টেমের খবর পেলাম, এবং আমরা আমাদের সক্ষমতার খবর পেলাম, আমাদের ব্যর্থতার খবরও পেলাম। আপনি কি বলবেন যে তাহলে আমাদের কোন পথে হাঁটা উচিত যাতে আমরা এই জায়গাটিতে আসলেই আগামী পাঁচ বছর, সাত বছর, দশ বছরের মধ্যে সক্ষমতা অর্জন করতে পারি, আমাদের খামারিরা লাভজনক ভাবে গবাদি পশু পালন করুক, আমাদের নতুন উদ্যোক্তা আসুক এবং আমাদের কর্মসংস্থান সৃষ্টি হোক, আমাদের দারিদ্র বিমোচন হোক? আপনি কোন পরামর্শ দেবেন এই মুহূর্তে, যদি দুই তিনটা চারটা পরামর্শ আমাদেরকে দেন? আমার কোনো মানে স্পেসিফিক, আমি খুব আশাবাদী হতে চাই, কিন্তু যে ডেইরি বোর্ড যদি করেন তাহলে আমাদের লাভ হবে বা কিছু, একবার আমার আপনারা কিছু মানে একটু বলতেই হয়, আমার মনে আছে দুইজন ব্যবসায়ী মানে আলোচনা করছিলেন যে বাংলাদেশে বিস্কুট শিল্প, বিস্কুটটা মোটামুটি ভাবে আমদানি নির্ভর ছিল আশির দশকে,
আমাদের প্রচুর বিস্কিট আমদানি হতো মালয়েশিয়া থেকে। তো পরবর্তী পর্যায়ে বাংলাদেশে দেশে বিস্কিট শিল্পে কিন্তু এখন বেশ প্রাচুর্য, এবং বিস্কিটের মানে আমাদের বেকারি শিল্প কিন্তু অনেক সেলফ সাফিসিয়েন্ট। তো তখন একজন ব্যবসায়ী বললেন যে ভাই আসতে বললেন এসব কথা, এইসব কথা যদি সরকার শুনে তাহলে কিন্তু বিস্কুট মন্ত্রণালয় করে ফেলতে পারে, আর বিস্কুট মন্ত্রণালয় যদি একবার হয় বিস্কুট শেষ। ঠিক একই রকম ভাবে আমি বলতে চাই যে আপনি যে সমবায় মন্ত্রণালয় বলেন আর বিস্কুট কি গরু মন্ত্রণালয় বলেন, এইসব মন্ত্রণালয় করে খুব লাভ হবে না আনটিল এন্ড আনলেস দিস আর রান বাই প্রফেশনাল। এই কারণেই ডেইরি বোর্ডই করেন আর যেটাই করেন এটার মানে ড্রাইভিং সিটে প্রফেশনালদের বসতে হবে, তার যারা জানে যে এর মার্কেটিং কিভাবে করতে হয় আবার এর উৎপাদন কিভাবে করতে হয়। ফর এক্সাম্পল আমি বিশ্বাস করি না একজন ব্রিডার ক্যান বি এ গুড মার্কেট ম্যানেজার। মার্কেট ম্যানেজমেন্টের দায়িত্ব মার্কেট ম্যানেজারের, তার স্কিল আলাদা আর ব্রিডারের স্কিল আলাদা। তো সেটা প্রেক্ষাপটে আমি বুঝতে পারলাম যে না, আমাদের দেশের এই দুগ্ধ শিল্পের উন্নয়নে অনেক লম্বা রাস্তা পাড়ি দিতে হবে। আমাদের সম্ভবত এই লম্বা রাস্তা পাড়ি দিতে গেলে আমাদের অনেক প্রাতিষ্ঠানিক সংস্কার, নীতি নির্ধারণীতে সংস্কার এবং আমাদের স্কিলে টেকনিক্যাল নো হাউতে সংস্কার যদি না আনতে পারি তাহলে আমরা 250 লিটারই হোক বা হোয়াট এভার এতেই খুশি থাকব, কিন্তু এই রিজিওনাল মার্কেটিংয়ে আমরা কম্পিটিটিভ হতে পারবো না। রিজিওনাল মার্কেটিংয়ে আমাদের কম্পিটিটিভ হতে গেলে আমাদের মার্কেটিং স্কিল এবং প্রোডাকশন স্কিল এই দুই জায়গাতেই আমাদের সক্ষমতা আনতে হবে, সেটা আমি মনে করি। এবং আমি জানি যে আপনারা যারা লিডার, আইনুল হক সাহেব আমাদের সিনিয়র বা এখনকার যারা কাজ করতেছেন প্রীতম বা ডক্টর শহীদুর রহমান, ওনারা নিশ্চয়ই এই সব বিষয়গুলো নিয়ে আরো উঁচু লেভেলে জরুরি ভিত্তিতে তুলে ধরার দরকার, তা না হলে উইল রিমেইন ইন দি ডার্ক। জি, খুবই খুবই চমৎকার কথা বলেছেন ওয়াইস কবির সাহেব, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কতগুলো কথা কিন্তু ইতিমধ্যে এসেছে, যেমন ধরেন আমাদের শাকিউল মিল্লাত মোর্শেদ বলেছেন যে কমিউনিটি বেসড অর্গানাইজেশন দরকার, যারা দুগ্ধ উৎপাদনকারীরা তারা যদি এলাকায় এলাকায় কমিউনিটি বেসড অর্গানাইজেশন করেন তাহলে তার মাধ্যমে তারা হয়তো বিপণন করতে পারে, তাদের একটা শক্তি বৃদ্ধি পায়। আবার বলেছেন যে যদি ফিডের ক্ষেত্রে সাইলেজ পদ্ধতিকে কাজে লাগানো যায় তাহলে খাদ্যের মূল্য 75% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। 75% কমবে না 25% কমবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা আমাদের খাদ্য খরচ কমাতে পারবো। খাদ্য খরচ কমলে অবশ্যই আমাদের খামারিদের লাভ হবে বা আমাদের দুগ্ধ উৎপাদনকারীদের লাভ হবে। আর একটি কথা খুবই চমৎকার করেই বলেছেন ভাইস প্রেসিডেন্ট যে আসলে প্রশাসনের ভেতরে যদি ড্রাইভিং সিটে যদি আপনার এক্ষেত্রে প্রফেশনালসরা না থাকেন তাহলে আপনি যেটাই করেন না কেন সেটা আসলে খুব বেশি কাজে দেবে না। এটি আসলে যারা দুগ্ধ শিল্পের সাথে যারা জড়িত বা যারা দুগ্ধ উৎপাদনকারীর সাথে জড়িত তারা কতখানি নেতৃত্বের জায়গায় থাকবেন সেটাই হচ্ছে আসল জায়গা। তবে এ কথা ঠিক যে আমাদের দেশে আমরা যদি এখনো বলি আত্মকর্মসংস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে, নতুন কর্মসংস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের গ্রোথের জায়গায় এখন পর্যন্ত কিন্তু লাইফ স্টকে একটা বড় ধরনের স্কোপ রয়ে গেছে, এবং আমরা যে গ্যাপটুকু আছে সেই গ্যাপটুকু শুধুমাত্র দুগ্ধ উৎপাদনের জন্য না, আমরা মাংস উৎপাদনের জন্য, আমরা চামড়া উৎপাদনের জন্য, আমরা আমাদের কৃষি জমির উর্বরতা বাড়ানোর জন্য সবকিছুই আমরা গবাদি পশু থেকে পেতে পারি, এবং সেই জায়গাটাতে আমাদের একটু মানে মনোজগতের পরিবর্তন দরকার, যে কথাটা আমরা বারবার বলি, এবং বিভিন্ন স্টেক হোল্ডারকে একসাথে কাজ করা দরকার, গবেষণা, বিশ্ববিদ্যালয়, সম্প্রসারণ, খামারি এবং এই ধরনের মার্কেটিং কোম্পানি, তারা প্রত্যেকে যদি একই সাথে নলেজ গুলোকে কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চয়ই আমরা এই জায়গাটাতে আরো বেশি এগিয়ে যেতে পারবো। আর এটা কথা ঠিক যে তরল দুধ দিয়ে কিন্তু আমি বাজার ব্যবস্থাপনাকে বেশি এগোতে পারবো না যদি আমি ভ্যালু এডিশন করতে না পারি, এবং সেই ভ্যালু এডিশনের পরে সে
সেই মার্কেটটাও আবার তৈরি করতে হবে। আমরা টপ দুইয়ের মার্কেট একটা তৈরি হয়েছে, কিন্তু কয়জনের মধ্যে তৈরি হয়েছে সেটাকে আরো বাড়াতে হবে। আমরা চিজের মার্কেট, আমরা ভারতে বা অন্য জায়গাতে দেখি যে সব জায়গাতে চিজ পাওয়া যায়, আমরা কিন্তু সেই মার্কেটটা তৈরি বাড়াতে হবে, উৎপাদন বাড়িয়ে সেই মার্কেটটাও কিন্তু সম্প্রসারিত করতে হবে। তাহলে আমরা দুগ্ধজাত পণ্যের ব্যবহার বাড়াতে পারবো, দুধের খামারিদেরকে আমরা আসলে ভালো মূল্য দিতে পারবো এবং আমরা আসলে এই সেক্টরকে আরো সমৃদ্ধ করতে পারবো। আমরা জানি যে আজকে হয়তো আলোচনা সবটাই শেষ হলো না, আমরা আলোচনা হয়তো ভবিষ্যতে আরো করব এবং আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে কোনো এক সময় নিশ্চয়ই এটার সাথে আরো কোনো রিলেটেড বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আমাদের এখানে তাদের মতামত দিয়েছেন এবং বিভিন্ন কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।